वालेकुम अस्सलाम, क्या अवस्था मिर्जा भाई? शुक्र है, आपके भले। आपने की शरीर सुस्त आसे भाई? जी भाई, सुस्त आसे हम भले भले। मत क्या अवस्था, भलो आसन? जी भाई, हम भले भले। सुस्त भाई, ये टाइम कम होना। जी भाई, हम अंदर भाई, बहुत 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 दुआई भाई, जो सुस्त था कुछ। সেটাই যা অবস্থা ভাই, তুহিন ভাই, এইগুলো অ্যাসাইনমেন্টস গুলো তো সাবমিট করা যাচ্ছে না ভাই। এখানে সাবমিট করতে গেলে দেখা যাচ্ছে সামথিং এরর, নিজস্ব একটা প্রবলেম করতেছে, সাবমিট করা যাচ্ছে। আজকেও সেম প্রবলেম? আমি কালকে রাত্রে ভাই করার ট্রাই করছি অনেক সময় ধরে। দেখলাম কি আগের অনেকগুলো বিজনেস কার্ড জমা দিয়েছে, তার একটাও তো এখানে নাই। বিজনেস কার্ড গুলো নাই, ফটোশপ দিয়ে যেগুলো সাবমিট করছিলাম ওইগুলো তো দেখি না। টাকা তো কথা তো যাবে। আচ্ছা, আমি দেখতেছি। আছে তো আমার কাছে মনে হলো ভাই, মানে আমার এখানে ফাঁকা লেখাচ্ছে। হ্যাঁ, আপনার গুলো নাই, আপনার গুলো নাই, সেটা ঠিক আছে। ছয় জন একটা মিসিং, আশরাফুল,
আফসানা, হাবিবুল্লাহ, নিয়ন, জারিন, মিসবা, এটা ভাই একা একা দিলে ঠিক হবে, বাকিদেরগুলো আছে ভাই মনে করেন আপনি তো দেখছেন তারপর তো সিলেক্ট তো করিনি, সেটা তো ঠিক আছে। আমরা কোনগুলো কোনগুলো ছিল তাও তো মনে নাই, এগুলো কি আবার আপলোড করা লাগবে? হ্যাঁ ভাই লাগবে। আশরাফুল, আফসানা মিম, হাবিবুল্লাহ, নিয়ন, জারিন, দুজনের গুলোই তো মিসিং দেখাচ্ছে। জি ভাই আচ্ছা একটু ধারণা দেন তো, এই যে যে ইটা নিলাম মানে লেআউটের ইটা মানে ইসের ডিজাইনের জন্য, এখন এই দুই খুব পাতে মানে এই দুইটা ই পাতে তার এই তিন ধরে ডিজাইন করবো ভাই, এটা কিসের জন্য ভাই? ওই বিরেন হ্যাঁ, এগুলো যে সাদা অংশটা বাদ দিয়ে ভিতরে গ্রিডটার মধ্যে ডিজাইন করতে হবে। এখানে গ্রিড অটো আছে, এখানে কয়টা? 12টা কলম মনে হয়। সবাই আসুক, আজকে আসলে লোগো করাবো, এই জন্য একটু ওয়েট করতেছি। আচ্ছা আগে বলেন সবচেয়ে ক্রিয়েটিভ কে কে আপনাদের মধ্যে? তুমি ভাই বুঝতে পারি নাই, বলতেছি যে লোগো সেক্টরটা হচ্ছে যারা সবচেয়ে বেশি ক্রিয়েটিভ তাদের জন্য। হ্যাঁ ভাই তা ঠিক ভাই, লোগো তো একদম ইউনিক ভাই, এখানে কোনো কিছু কপি করা যাবে না, কোনো কপি করতে পারবেন না। জি ভাই একটা বিজনেস কার্ড করতেছেন, ফ্লায়ার করতেছেন, টেকনিক দেখাই দিছে ভাই, চারটা কপি করে একটা থেকে নিয়ে নেবেন। লোগোতে কিন্তু সেই অপশন নাই। সবাই আসুক আজকে একটু দেখি। সবাই আসতে আসতে তো মনে হয় 9টা 40 হবে। দেখি শুরু করে দেবো কি বলেন? ম্যাক্সিমাম তো আসে আসে বসে ভাই, শুরু করে দেবো। 15 বন্ধু দেখেন ভাই, 9টা 12 বাজে তো, 15 মিনিট 15 বন্ধু দেখেন। আচ্ছা ঠিক আছে দেখি, আর আপনারা মেসেজ দিয়ে দেন প্রয়োজনে, আসলে তো আসলো আর না আসলে আমরা ক্লাস শুরু করে দেবো। মিনিট মেসেজ দিয়ে দাও। জি ভাই দিচ্ছি। সুইং ভাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই দেখতেছি। গুরু ভাই তো খুঁজে পাচ্ছি, আমার কাছে যে ফাইলগুলো সেভ করা আছে ভাই, আমি ওইগুলোরই যদি এখন ই করে যদি আপলোড দিই সমস্যা নাই তো ভাই? তাহলে তো খুঁজে বার করে টাপ কোনগুলো কোনগুলো দিছিলেন। আচ্ছা যেগুলো আছে ওগুলো দিয়ে দেন আর কি করবো। ঠিক আছে
মির্জা ভাই কি অবস্থা আপনার? এই তো ভাই আসি, বলো তুমি কেমন আছো? তো ভাই ভালো নাই। আমার ক্লাসরুমে আপলোড করা বিজনেস কার্ড গুলো আনুমানিক 12 থেকে 13টা বিজনেস কার্ড সব দিয়ে দেয়। বাহ ভালো। আমার একা শুধু আমার একা না, আমার তারপরে নিয়ন ভাই আরো দুই একজন আছে। দেখি আমারটা একটু চেক করে দিই, দেখি কি অবস্থা আমার আছে। তোমারটা তোমারটা আছে, তোমারটা চেক করা হয়েছে। এই যে আফসানা মিম আপু আসছে, ওনারটাও দিলে পেয়ে গেছে ভাই। কেন কি যে হইলো? সেটা তো আমারও প্রশ্ন, আমি তো করিনি। আমরা গরিব ভাই, আমাদের জিমেইল কেউ হ্যাক করবে না। না ভাই মানে কি বলে গুগল সার্ভার মানে হ্যাক হয়েছিল তাই বললাম। তুমি করে থাকো তাহলে ভালো ভালো পারে তাদেরকে রিয়েক্ট করে দিয়েছে ইচ্ছা করে। হ্যাঁ তাই হবে, গুগলের শত্রুতা। হ্যাঁ জি ভাই, ভাই তোমার কথা আমি অর্ধেক মানে নিলাম ভাই। যারা ভালো ভালো পারে মানে যারা ভালো ভালো পারে সেই দল তুমি আমার কিভাবে রাখো? আপনি ভালো পারেন না আপনি তাই বলতে? আপনি তো অনেক ভালো পারেন। আমার ভিতর ক্রিয়েটিভিটির অভাব, আমি এখন ভাবতেছি গ্রাফিক ডিজাইনিং কি করা ঠিক হচ্ছে। আমার ক্রিয়েটিভিটি নাই আমার ভিতরে ভাই। আপনি 12টা অলরেডি কাজ করে ফেলেছেন বুঝলেন, আর আমরা তো একটাও জমা দিতে পারিনি। কেন ওই তৎক্ষণাৎ কার্ড তো সবারই জমা দেওয়া লাগছে, তোমারও কম হলেও 10টা তো আছে, 12টা না হয়তো তাই নাকি গোনা হয় নাই আসলে কয়টা আছে হয়তো। তাহলে তুহিন ভাই, জি ভাই, আমি তো ওই ফ্লাই ডিজাইন যেটা ফ্লাই ডিজাইন ওইটা তো টার্ন ইন হচ্ছে না ভাই। দেখা যাচ্ছে যে দেয়ার ওয়াজ অ্যান এরর টার্নিং ইন ইওর অ্যাসাইনমেন্ট, প্লিজ ট্রাই অ্যাগেইন, এরকম লেখা আসতেছে কালকে থেকে। তাহলে কি সবার গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? কে বলবো না গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কে বলছিল এই কথা? ভাই গুগল অ্যাকাউন্ট না ভাই, গুগল সার্ভারটা হ্যাক হয়েছে কে জানে। না হ্যাক করলে কি বলে শোনা যায় তো, এতক্ষণ থাকতো না, অনেক আগে লিক হয়ে যেত কথাটা। আচ্ছা শুরু করি। হ্যাঁ ভাই টুইটার অ্যাকাউন্ট নাই, টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে। টুইটার, পিন্টারেস্ট, তারপর হচ্ছে কি বলে লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, সব কিছু লাগবে মার্কেটিং এর জন্য। যেটা আমার আছে মোটামুটি আছে, অনেক দূর নেই। আচ্ছা যাই হোক সমস্যা নেই। আচ্ছা সবাই জয়েন করছে তো? না শুরু করে দিই, অলরেডি 3 মিনিট আরো লেট হয়ে গেছে। জি ভাই ফোনটাতে টার্গেট দিল 3 মিনিট লেট, শুরু করে দিই। আচ্ছা দেখেন আজকে আমরা লোগো ডিজাইন নিয়ে কথা বলবো। হ্যাঁ স্ক্রিন শেয়ার করতেছি। আজকে আমরা লোগো ডিজাইন নিয়ে কথা বলবো ভাবছিলাম, ঠিক আছে? তো দেখেন লোগোর জিনিসটা হচ্ছে কি একদম পুরোটা একটা ক্রিয়েটিভ জিনিস, এটা আসলে বলার কিছু নাই, আপনারা ভালো করে জানেন। কারণ এখানে আসলে কপি পেস্টের মতো তেমন কিছুই নেই, নাই বলতে তেমন কিছুই নেই আসলে। সাপোজ আমি যদি একটা লোগো লিখে চার্জ করি গুগলে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? আচ্ছা দেখেন আমি যদি লোগো লিখে সার্চ করি তাহলে দেখেন অনেক টাইপের লোগো আসতেছে এবং একটার সাথে একটা মিলতে থাকে না, ঠিক আছে? প্রত্যেকটা কি আলাদা আলাদা করে লোগো এইভাবে তৈরি করা হয়েছে। তো এগুলো দিয়ে আমরা আসলে কি বুঝতেছি, এই লোগো জিনিসটা আসলে একটা কোম্পানিকে লিড করতেছে কিন্তু এই টাইপের জিনিসগুলো। তো
এগুলা অবশ্যই আমাদেরকে কি করতে হবে, অত্যন্ত যত্ন সহকারে বানাইতে হবে, কারণ আপনার এটার উপর কিন্তু একটা কোম্পানি অনেক কিছুই নির্ভর করতেছে। ঠিক আছে, যে সেভাবে বানালে হবে না, আবার কপি করলে তো সমস্যা আছে সেটা বুঝতেছেন, কারণ আপনারা অলরেডি বিজনেস কার্ড ফ্লায়ার যেখানে করতে বলি তখনই আপনারা কপিরাইট নিয়ে অনেক টেনশনে থাকেন। আর এগুলো তো হচ্ছে লোগো কোম্পানির একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আর এগুলো আসলে খুব বেশি লোগো কপি করা যায় না। আচ্ছা যাই হোক, আমি এখন লোগো সম্পর্কে একটু বলি আপনাদেরকে। তো দেখেন, আমি যখন লোগো লিখে গুগলে আসছি, এখানে বেশ কিছু লোগো আমাকে শো করতেছে, এগুলো দিয়ে আমরা মোটামুটি এখানে বেশ জনপ্রিয় কিছু দেখা যাচ্ছে, আমরা মোটামুটি চিনতেছি। যেমন এটা হচ্ছে কি, এটা কফি স্টাল বার্গার, ঠিক আছে না? হ্যাঁ, এটা কি, হ্যাঁ, তারপর হচ্ছে গুগল, পেপসি, ঠিক আছে, মোটামুটি যে কেএফসি, তারপর অ্যাপল, গুগল, মোটামুটি আমরা বেশ কিছু এখানে চিনতেছি। ঠিক আছে, এই যে BMW, মোটামুটি অনেক কিছু চিনে যায়, যে বার্গার কিং, মোটামুটি এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। তা আমরা দেখেন এখানে আরও বেশ কিছু ক্যাটাগরি কিন্তু দেখা যাচ্ছে, তো এইগুলো দিয়ে আমরা জাস্ট একটু কাটাকাটি করে দেখবো। আসলে বিভিন্ন টাইপের লোগো তো হয়, এখন কোম্পানি বা আপনি একজন ক্লায়েন্টের কাজ করতেছেন, উনি হয়তো আপনাকে বললো যে ওনার একটা লোগো লাগবে, যেটা হচ্ছে কি কোনো একটা ক্রিয়েটিভিটি দেখাবেন ওখানে, বা কোনো একটা ফটোগ্রাফি টাইপের। যেমন আপনারা অনেকে আমি দেখছিলাম ফটোগ্রাফি নিয়ে হয়তো কাজ করেন, বা ডিজাইনগুলো আপনারা আপনাদের মতো তৈরি করতে চাচ্ছেন, যেগুলো হচ্ছে ফটোগ্রাফি টাইপের স্টাইলে। ঠিক আছে, তো আসলে ফটোগ্রাফি টাইপের লোগোগুলো কেমন হয় আমাদের সেটা দেখা উচিত। তারপর যেমন দেখেন এখানে হচ্ছে স্কুল, মানে স্কুলের লোগোগুলো কেমন হয়। ঠিক আছে, তারপর হচ্ছে যে ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ডের লোগোগুলো কেমন, ফেমাস লোগোগুলো, ক্রিয়েটিভ লোগো, কাল লোগো, মোটামুটি আমরা এখান থেকে একটু ধারণা নেব যে আসলে লোগোগুলো কেমন হয়। আর হচ্ছে আপনারা যারা লোগো ডিজাইন করতে চাচ্ছেন, বারবারই বলা হচ্ছে আপনাদেরকে প্রচুর পরিমাণ কী রাখতে হবে, এখানে রিসার্চ করতে হবে, অনেক পরিমাণ রিসার্চ করতে হবে যদি আপনি এখানে সাকসেস হতে পারেন। ঠিক আছে, এবং আপনাকে ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে হবে, সেটা গ্রো করতে হবে যদি আপনি এখানে সাকসেসফুল হতে চান। আর কপি করে তো আসলে কোথাও এগুলো দিতে পারবেন না, কপি পেস্ট করা যাচ্ছে না, কারণ আপনি বিজনেস কার্ড, বিজনেস কার্ডে যেহেতু অনেকগুলো ডিজাইন থাকে, আপনি হয়তো সেখান থেকে 4-5টা শেপকে একটু এদিক সেদিক করে একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারতে। বাট এখানে দেখেন একটা লোগো খুবই সিম্পল একটা জিনিস, এটাকে খুব বেশি আপনি এদিক সেদিক করার মতো কিন্তু সুযোগ নেই। ঠিক আছে, যেমন দেখেন যদি আমি আপনাকে যদি এই লোগোটা দিয়ে বলি যে এখান থেকে আপনি একটা ক্রিয়েটিভ কিছু করেন, আপনি এটা দিয়ে খুব বেশি কী করতে পারবেন, এই লোগোটা থেকে খুব বেশি কিছু করার কি আছে? তেমন কিছু নেই। সেমভাবে প্রত্যেকটা লোগো কিন্তু আলাদা আলাদা করে তৈরি হয়ে গেছে, এবং এগুলোকে আপনি তৈরি করতে পারবেন, আপনি জাস্ট কী করতে পারবেন, এখান থেকে অনুপ্রেরণা নিতে পারবেন, নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। এখন আপনি কীভাবে চিন্তা করতেছেন সেটা আমি বলে দিলে হবে না, আবার আমি কীভাবে চিন্তা করতেছি আমি সেটা আপনাকেও দিতে পারবো না। ঠিক আছে, এখন আমি জাস্ট আপনাকে শুধুমাত্র প্রসেসগুলো দেখাতে হবে। আর এই সেক্টরে যদি আপনাকে সাকসেসফুল হতে হয়, বারবারই বলা হচ্ছে যদি সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে, যেটা অন্য 8-10টা সাইট থেকে অনেক বেশি, কারণ এখানে আপনাকে এত পরিমাণ ধারণা রাখতে হবে, এত পরিমাণ রিসার্চ করতে হবে, সেটা একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, তা আমি দেখেন এখানে জাস্ট ডিজাইনে যখন একটু ক্লিক করলাম, তখন এখানে দেখেন বেশ কিছু ডিজাইন দেখাচ্ছে আমাদেরকে। ঠিক আছে, তো এগুলো হয়তো বেশ কিছু জনপ্রিয় না, বা বিভিন্ন ডিজাইনাররা ডিজাইন করে মোটামুটি এগুলো ডেমো হিসেবে বিভিন্ন ওয়েবসাইটে সাবমিট করছে, সেখান থেকে মোটামুটি গুগল আমাদেরকে দেখাচ্ছে। কারণ গুগলের কাজই হচ্ছে কি, বিভিন্ন ওয়েবসাইটকে সমন্বয় করে ঠিক আমাদেরকে সব কিছু দেখাচ্ছে। তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু লোগো আছে। ঠিক আছে, এগুলো হয়তো খুব বেশি জনপ্রিয় না, আমরা এগুলো জানিও না, বেশ কিছু ডেমো লোগো। তো যাই হোক, ডেমো লোগো হয়ে গেলো, এগুলো কিন্তু আপনি এখন ইউজ করতে পারবেন না। আপনি যেমন দেখেন এই দাঁতটা একেবারে সিম্পল, ঠিক না, একটা মাউন্ট ডিজাইন করছে, এই যে একটা পাহাড়ের মতো, তারপর একটা পেন্সিল দিয়ে শেষ একটা ডিজাইন হয়ে গেছে। বাট এই ডিজাইনটা যদি আপনি এখন কপি করে কোথাও ইউজ করেন সেটা কিন্তু হবে না, কপিরাইটে সমস্যা হবে, আপনি সেটা করা যাবে না। ডেমো হলেও কিন্তু আপনাকে সেটা ইউজ করতে দিচ্ছে না, তা আপনাকে আপনার মতো করে তৈরি করতে হবে। তো দেখেন এখানে হচ্ছে জাস্ট ডিজাইন, বেশ কিছু ডিজাইন আছে, তা আপনি এগুলো দেখতে পারেন এবং আইডিয়া জেনারেট করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রসেস। তারপর হচ্ছে যেমন ফেমাস কিছু লোগো দেখতে পারেন, আসলে ওদের লোগোগুলো কেমন, এই দেখেন এগুলো হচ্ছে সব ফেমাস লোগোগুলো। দেখেন এখানে মোটামুটি আমরা অনেক কোম্পানিগুলো কিন্তু আমরা চিনি, ঠিক আছে, অনেকগুলোর সাথে আমরা পরিচিত, ঠিক আছে, অনেকগুলো পরিচিত, এগুলো সব ফেমাস লোগোগুলো। ঠিক আছে, দেখেন এই সব, তা আপনি এগুলো দেখতে পারেন। এই দেখেন এখানে জাস্ট কি একটা সার্কেলকে কেটে দুইটা সি এর মতো করছে, করে জাস্ট এগুলোকে একটা উল্টো উল্টে একটা চ্যানেল হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এটা যে করুক না কেন উনি একটা ক্রিয়েটিভিটি দেখাইল। তারপর হচ্ছে যেমন এই নাইক দেখেন একটা টিক মার্কের মতো, তারপর হচ্ছে লিখে, এরকম বিভিন্ন টাইপের লোগো আছে, আপনারা জাস্ট এগুলো দেখতে হবে,
লোগো নিয়ে কাজ করতে গেলে আগে বলা হচ্ছে বারবার এগুলো নিয়ে খুব বেশি দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে কাল লোগো, দেখেন বিভিন্ন কাল লোগো থাকে, দেখেন তাদের লোগোর ডিজাইনগুলো কেমন হয়। যেমন আমি এখানে একটু দেখি, এই দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন আমাদের খুব নামি দামি ব্র্যান্ডের গাড়ির কি লোগোগুলো, তো তাদের লোগোগুলো কেমন আসলে দেখেন। কার লোগো হইলেও কিন্তু তাদের অনেকে কি হচ্ছে কারগুলো রিলেটেডগুলো কীভাবে করছে, যেমন এই যে স্টিয়ারিং একটা ছবি দিল, দিয়ে ওখানে ওদের ব্র্যান্ডের নেম, ঠিক আছে, এ দেখেন স্টিয়ারিংয়ের ছবি দিচ্ছে। যাই হোক, একজন এক একভাবে ডিজাইনগুলো করতেছেন, ঠিক আছে, মোটামুটি তাদের মতো। এই যে দেখেন, তারপর হচ্ছে কারকে নিয়ে মোটামুটি কেউ কেউ ডিজাইনগুলো করছে, দেখেন, ঠিক আছে। জাস্ট এগুলো আসলে দেখবেন, যত বেশি দেখবেন তত বেশি আপনাদের জন্য সুবিধা এবং কাজ করতে গেলে আইডিয়া পাবেন, এটাই হচ্ছে কথা। আপনি যখন কাজ করতে যাবেন তখন আইডিয়া দরকার হবে, না হলে আসলে কিসের কাজ করবেন, এটা একটা সমস্যা। তুলা জাস্ট রিসার্চ করবেন, আমি আসলে প্রসেসটা দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে আচ্ছা, এখন ক্রিয়েটিভ কিছু লোগো দেখি আমরা, দেখেন ক্রিয়েটিভ লোগোগুলো আসলে কেমন হয়। দেখেন ক্রিয়েটিভ লোগোগুলো যেমন দেখেন, এই যে একটা শেপগুলোকে কীভাবে একটা ক্রিয়েটিভ স্টাইলে নিয়ে আসছে, একটা ফুলের মতো করছে, ঠিক আছে, এই যে এটা একটা ক্রিয়েটিভ লোগো। তারপর দেখেন এখানে, এই যে দেখেন এই ডিজাইনগুলো কেমন, এটা কি একটা ওল্ড, দুইটা ওল্ড, দেখেন খুব এমন সুন্দর করে সাজাচ্ছে, যেমন একটা মানুষের মুখচ্ছবি স্টাইল এই টাইপের হচ্ছে, ঠিক না। তারপর দেখেন একটা লক, লককে কী করছে একটা সুন্দর করে ডিজাইনে সাজাচ্ছে। তারপরে হচ্ছে একটা কি এইট, আবার সেখানে কিছু ডট দিয়ে একটা পায়ের চিহ্ন বোঝাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভ লোগোগুলো, এগুলো হচ্ছে মূলত ক্রিয়েটিভ জিনিস, ঠিক আছে। তো এইরকম আরও আমরা অনেক পাবো, আমরা দেখি। এই যেমন দেখেন একটা শিয়াল, শিয়ালের পেজটাই ডিজাইন করে একটা সুন্দর একটা ডিজাইন করলো, অনেক ডিজাইন আছে। এই যে এলিফ্যান্ট দেখেন, তুলে জাস্ট আপনারা অ্যাকচুয়ালি দেখবেন, বুঝতে পারছেন, কারণ না দেখলে আসলে কোনো কাজ করতে পারবেন না। অন্যান্য সেক্টরে হয়তো আমি জাস্ট ধরে নিয়ে গেছি কাজ করতে, আপনি কাজ করছেন, বাট এখানে ওই রকম কোনো সুযোগ সুবিধা নাই, আপনাকে নিজে রিসার্চ করতে হবে। যেমন এখানে আরও বেশ কিছু দেখেন ক্রিয়েটিভ লোগোগুলো একটু দেখি। এই যেমন দেখেন এখানে একটা পাতা এবং জি দুইটাই মিলে কী করছে, একটা সুন্দর ডিজাইন করছে, দেখেন একটা জি স্টাইল এবং পাতা দুটি একসাথে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এই টাইপের হয় আরও আছে, যেমন দেখেন একটা ইনফিনিটি, ইনফিনিটি তো আমরা সবাই চিনি, দেখেন ইনফিনিটির লুক তৈরি করছে একটা সুন্দর ক্রিয়েটিভ লোগো। তারপর এটা দেখেন এবি, দুটাকে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করছে, তো এগুলো হচ্ছে মূলত ক্রিয়েটিভ লোগোগুলো, বুঝতে পারছেন। তো আপনারা দেখবেন আসলে ক্রিয়েটিভ লোগোগুলো কোন টাইপের হয়, আর বেসিক্যালি কি এই ক্যাটাগরিগুলোকে আপনাকে জানতে হবে, আপনি যখন লোগো ডিজাইনে হচ্ছে আপনাকে এগুলো জানতে হবে। কারণ সাপোজ আপনাকে হয়তো ক্লায়েন্ট বললো যে আমার একটা ক্রিয়েটিভ মিনিমালিস্টিক আর ডিজাইন দরকার, এখন আপনি যদি ক্রিয়েটিভ জিনিসটাই না বুঝেন, মিনিমিস্টিক ডিজাইনটাই না বুঝেন, ঠিক আছে, তখন আপনাকে কী করতে হবে, এগুলো রিসার্চ করতে হবে, কারণ আপনাকে এটা জানতে হবে। এখন আপনাকে বলছে মিনিমিস্টিক ডিজাইন করতে, আপনি এই টাইপের একটা ডিজাইন করে দিচ্ছেন, তা মিনিমিস্টিক ডিজাইনগুলো আসলে কী টাইপের আপনি সেটাই জানেন না, তো ক্লায়েন্ট কিন্তু আপনাকে আর কাজ দিবে না বা কাজ নেবেও না আপনার থেকে, ঠিক আছে, তাহলে হবে না। আপনাকে জাস্ট এটা খুঁজতে হবে মিনিমিস্টিক লোগোগুলো কোথায়, আমরা একটু দেখি। যেমন এখানে ফুড আছে, ফুড লোগোগুলো এগুলো বিশেষ করে আমরা যখন রেস্টুরেন্টে বা বিভিন্ন শেপ এই টাইপের কিছু ডিজাইন দেখা যায়, যেমন দেখেন এই যে, ঠিক আছে, এগুলো কেমন হয়, এগুলোর ক্ষেত্রে কোন কালারগুলো ইউজ করা হয় সবচেয়ে বেশি, দেখেন এগুলোর মধ্যে বেশিরভাগ কী কাঁটা চামচ, একটা চামচ, তারপর হচ্ছে শেপের এই হেডটা, মোটামুটি এই টাইপের এগুলো কী বা বিভিন্ন সময় কী বিভিন্ন খাদ্যের কিছু আইকন থাকে, এই টাইপের মোটামুটি ডিজাইনগুলো করা হয়। দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইপের চামচ, দেখেন এই যে, ঠিক আছে, আপনি জাস্ট এগুলো দেখবেন, দেখলে আপনার আইডিয়া হবে আসলে যে আপনাকে ফুড টাইপের একটা ডিজাইন করতে বললো তখন আপনি আসলে কীভাবে ডিজাইন করবেন, আপনার আসলে কোন কোন এলিমেন্টস ওখানে দরকার আপনি সেটা বুঝতে পারবেন, ঠিক আছে। আপনার জিনিসগুলো আপনি যত বেশি আইডিয়া নিতে পারবেন আসলে আপনার জন্য তত বেশি ভালো হবে। যেমন এই যে হেলদি ফুড, মানে একটা পাতা দিল, পাতার মধ্যে আবার কে চামচ দিয়ে দিল, চামচ দিয়ে বোঝাচ্ছে এটা খাদ্যে এই টাইপের, আর সবুজ পাতা দিয়ে এটা বোঝাচ্ছে এটা হেলদি ন্যাচারাল এই টাইপের, বুঝতে পারছেন। তো প্রত্যেকটা জিনিসেরই কি একটা না একটা মিনিং আছে, আপনাকে সেগুলো আসলে বুঝতে হবে, খুঁজে বের করতে হবে। যাই হোক, ফুড টাইপের আমরা একটু অফ করি, দেখেন এখানে রেস্টুরেন্ট আরও অনেক কিছু আছে। তারপর আমরা দেখি আর একটু কাটাকাটি করি, তারপর দেখেন মিউজিক টাইপের কিছু লোগো দেখি, এই দেখেন
ওদের লোগোগুলো কেমন হয়। গুগল হচ্ছে অনেক বড় একটা রিসোর্স, আপনি এখান থেকে আসলে অনেক কিছু পাবেন, জাস্ট আপনাকে কাটাকাটি করতে হবে। তারপর স্পোর্টস সাইটগুলো আমরা দেখি, দেখেন স্পোর্টসের লোগোগুলো কেমন হয়। এই দেখেন একটা সুন্দর সার্কেল দিয়ে একটা কি অলিম্পিকের, ঠিক আছে, সুন্দর একটা লোগো ডিজাইন। তো এই টাইপে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, অর্থাৎ আপনাদেরকে আইডিয়া জেনারেট করতে হবে। এখান থেকে দেখে যে একটা কপি করে ফেলবো, ডিজাইন দিয়ে দিব, সাবমিট করে ফেলবো, এরকম না বিষয়টা, আপনাকে এগুলো রিসার্চ করে করে দেখতে হবে। তারপর দেখেন এই যে সার্কেল, অর্থাৎ এগুলো সার্কেল দিয়ে দিয়ে করে, দেখেন এই ডিজাইনগুলো সব সার্কেল দিয়ে করা, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, ঠিক আছে, সব সার্কেল দিয়ে দিই। এগুলো জাস্ট দেখবেন, আপনারা দেখলে আইডিয়া আসবে। তারপর হচ্ছে দেখেন সিম্বল, কিছু সিম্বল লোগো দেখি আমরা, দেখেন এগুলো কিছু সিম্বল লোগো, যেমন অ্যাপল একটা কি সিম্বল, তারপর হচ্ছে টুইটার একটা সিম্বল, এই টাইপের আর কি। অর্থাৎ একটা সিম্বল দিয়ে যে ডিজাইনগুলো করা হচ্ছে আর যে লোগোগুলো ইউজ করা হচ্ছে সেগুলো হচ্ছে কি সিম্বলিক লোগো। যাই হোক, তারপর হচ্ছে আমাদের জোন ভাই কে যেন ঢুকতে পারতেছে না একটু, দেখেন তো তারপর হচ্ছে অ্যাবস্ট্রিক কিছু, দেখেন অ্যাবস্ট্রিক ডিজাইনগুলো কি। অ্যাবস্ট্রিক হচ্ছে মূলত এখানে অ্যাবস্ট্রিক জাতীয় যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপের অথবা অনেকগুলো কালারের সংমিশ্রণ, বেশ কিছু ডিজাইনের মধ্যে দেখা যায়। ম্যাক্সিমাম ডিজাইন আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখছি মোটামুটি একটা দুইটা কালারই থাকে, ঠিক না, কিন্তু দেখেন অ্যাবস্ট্রিক যখন আমরা চলে আসছি অ্যাবস্ট্রিক ডিজাইন বা লোগোগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার সংমিশ্রণ। যেমন এই ডিজাইনটা খেয়াল করেন কয়টা কালার, 1 2 3 4, প্রায় 4টা কালার, এখানে দেখেন 1 2 3 4 5 6টা কালার, তো এরকম অনেকগুলো বা গ্রেডিয়েন্টের সমন্বয় থাকে। এগুলো হচ্ছে মূলত কি অ্যাবস্ট্রিক ডিজাইন, ঠিক আছে, এই টাইপের ডিজাইনও মোটামুটি চলে। আপনারা জাস্ট এগুলো দেখবেন, আসলে দেখে দেখে বুঝতে হবে আসলে কোনটা কোন টাইপের লোগো, কারণ আপনাকে যদি এগুলো না বোঝেন তাহলে কিন্তু সমস্যা করতে হবে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে প্যাশন লোগোগুলো, দেখেন এই দেখেন প্যাশন লোগোগুলো আসলে কেমন, ওকে জাস্ট এগুলো একটু দেখবেন, কাটাকাটি করবেন যত বেশি পারেন। তারপর দেখেন মিনিমাস্টিক, মিনিমাস্টিক জিনিসগুলো কি একটু দেখি আমরা, ফ্যাশন টপ করে দিই। মিনিমাস্টিক হচ্ছে লাইন আইটার মতো, ঠিক আছে, লাইনার, তো এগুলো দেখেন এই যে খুবই সিম্পল কিছু দাগ দিয়ে বা একটা সার্কেল দিয়ে মোটামুটি ডিজাইনগুলো করা হয়, এগুলো হচ্ছে মূলত মিনিমাস্টিক লোগো, বুঝতে পারছেন। এখন আপনাকে ওই যে বললাম একটু আগে মিনিমাস্টিক ডিজাইন লাগবে, ক্লায়েন্ট বলল আপনি বুঝতেছেন না আসলে মিনিমাস্টিক জিনিসটা কি, তো আপনার জন্য কিন্তু সেটা সমস্যা হয়ে যায়। তা আপনি জাস্ট গুগল করবেন, কারণ গুগলে অনেক কিছু আছে, বুঝতে পারছেন। এখান থেকে আপনি জাস্ট কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে করে জিনিসগুলো রিসার্চ করতে হবে। এবং আপনি যদি সেক্টরে দক্ষ হতে চান, বারবারই বলা হচ্ছে খুব বেশি রিসার্চ করতে, ঠিক আছে। আমি অবশ্যই লোগো ডিজাইন সম্পর্কে খুব বেশি ভালো জানি না, মোটামুটি জানি না বলতে একেবারেই জানি না এই টাইপের কিছু, তারপরে আমি যতটুকু জানি বা আমার ধারণা আছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তবে আমি আপনাদেরকে বেশ কিছু প্রসেস দেখাই দিব, আপনারা যদি আশা করি প্রসেস অনুযায়ী আগান, সামনে সামনে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা তারপর হচ্ছে আমাদের আর কি কি আছে দেখি, সিম্বল অফ করি, যাই হোক এরকম আরও বেশ কিছু আছে। তারপর হচ্ছে মডার্ন টাইপের কিছু লোগো আছে, দেখুন এগুলো হচ্ছে মডার্ন টাইপের লোগো। তো মোটামুটি আপনারা জাস্ট গুগলে কিন্তু অনেক কিছুই পেয়ে যাচ্ছেন, আপনাকে প্রত্যেকটা সাইটে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে না কোনটা কী টাইপের লোগো, কাকে কী বলে, এইগুলো কিছু দেখা লাগতেছে না।
তারপর হচ্ছে আপনি জাস্ট নর্মালি একটা গুগলে আসলেন, একটা লোগো লিখে চার্জ দিলেন, তারপর দেখেন অনেকগুলো লোগো আসতেছে এবং সাথে লোগোর ক্যাটাগরিগুলো চলে আসতেছে। তো আপনার কোন ক্যাটাগরি লাগবে, কী টাইপের লোগো লাগবে, আপনি জাস্ট ক্লিক করলেন আপনাকে ওই টাইপের কী লোগোগুলো স্যাম্পল হিসেবে দেখানো হচ্ছে। আপনি এখান থেকে দেখে কী করবেন, মোটামুটি ইন্সপায়ার হয়ে আপনি আপনার মতো করে একটা ডিজাইন করবেন, ঠিক আছে? কিন্তু বাট কপি করবেন না কখনো। তো প্রথম অবস্থা শেখার জন্য হয়তো কিছু কপি করতে পারেন, বাট যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, বিং বা কন্টেস্টের জন্য কাজ করবেন, তখন কোনোভাবে কিন্তু কপি করা যাবে না, বুঝতে পারছেন? যাই হোক, মোটামুটি আমি গুগলে এতটুকু বুঝাইলাম, আর এখানে আসলে খুব বেশি কিছু বলার নাই। তারপর আমরা এখন লোগোর কিছু টাইপ সম্পর্কে দেখবো, আসলে লোগো কত রকম হতে পারে এরকম কিছু একটা দেখি আমরা। আচ্ছা, আমি প্রথমটাতে ঢুকি, দ্য সেভেন টাইপস অফ লোগো অ্যান্ড হাউ টু ইউজ দ্যাম, এটা একটা আছে। তারপর হচ্ছে ডিজাইন হিল, এখানে একটু ঢুকি, দুইটি আমরা জাস্ট দেখি। এগুলো কিন্তু অনেক বড় বড় লোগোর জন্য কি বেস্ট, তবে এখানে আপনারা এখনও ঢুকবেন না, এগুলাতে ঢুকবেন হচ্ছে কখন, যখন আপনি একদম ডিজাইন করতে পাচ্ছেন ভালো ভালো। কারণ এইসব সেটগুলোতে কারা থাকে, যারা মোটামুটি সফল, অনেক বড় বড় ডিজাইনার যারা আছে লোগো নিয়ে কাজ করে অনেক বছর যাব, তারা মোটামুটি এসব সাইটগুলোকে থাকে। তো আপনার এগুলো সাইটগুলোতে অবশ্যই ফলো করবেন, তবে এগুলোতে জাস্ট কন্টেস্ট করতে যাবেন না বা কাজ করতে এখনও যাবেন না, ঠিক আছে? কারণ এগুলোর মধ্যে বাই এনি চান্স যদি কখনও এটা কপি দিয়ে দিলেন, এই টাইপের যদি কোনো সমস্যা, আপনাকে একদম ব্যান করে দিবে, ঢুকতে পারবেন না ওখানে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি। দেখেন প্রথমটা হচ্ছে মনোগ্রাম লোগো, অল লেটার মার্ক। তো আমাদের বেশ কিছু লোগোর মধ্যে আমরা দেখি এই টাইপের লেখাগুলো, যেমন এসবিও এটা আমরা চিনি, IBM, তারপর হচ্ছে কি নাসা, এই টাইপের। তো এগুলো হচ্ছে মূলত কি মনোগ্রাম লোগো অথবা লেটার মার্ক, অর্থাৎ এগুলো কি জাস্ট কি বিভিন্ন টেক্সট দিয়ে লিখে ডিজাইনগুলো করে ফেলছে, এগুলো হচ্ছে কি লেটার মার্ক লোগো। ওকে, তো এখানে আরও বেশ কিছু লিখে আছে, এগুলো একটু পড়ে নিন। তারপর হচ্ছে ওয়ার্ড মার্ক, তো ওয়ার্ড মার্ক লেখাটা হচ্ছে কি ওই টাইপের লেখার মতোই, ঠিক আছে, লেটার টাইপের মতোই, জাস্ট একটা ওয়ার্ড দিয়ে লিখে লিখে আর কি। তারপর হচ্ছে পিক্টোরিয়াল মার্ক আর লোগো স্যাম্পল, দেখেন এটা হচ্ছে স্যাম্পল দিয়ে কি একটা লোগো তৈরি করছে, যেমন এই যে অ্যাপলের জন্য একটা কাটা আপেল বা, ঠিক আছে, তারপর হচ্ছে একটা পাখি টুইটার, তারপর হচ্ছে একটা টার্গেট। ওকে আম্মু, তারপর দেখেন অ্যাভেস্টিক লোগো, অ্যাভেস্টিক লোগোগুলো সম্পর্কে আমি কিন্তু অলরেডি বলছিলাম যে এগুলো হচ্ছে কি বেশ কয়েকটা কালার থাকবে, এখানে শুধুমাত্র একটা কালার থাকে না, বেশ কয়েকটা কালারই থাকে মোটামুটি। এই দেখেন এগুলো বেশ কয়েকটা কালার থাকে। তারপর হচ্ছে এডিডাস, এটাও মোটামুটি অ্যাভেস্টিক লেভেল হিসেবে ধরতেছে। তারপর হচ্ছে ম্যাসকট, ম্যাসকট জিনিসটা হচ্ছে কি এগুলো হচ্ছে জাস্ট ওই ড্রয়িং ইলাস্ট্রেশনের মতো, ঠিক আছে? এই যেমন KFC, এটা যে যিনি এটা প্রতিষ্ঠাতা তার ছবিটাকে রাখছে, ঠিক আছে, এই যে কার্টুন টাইপের বা পোর্ট্রেট টাইপের আর কি, ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত ম্যাসকট। এগুলো বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে খুব বেশি ভালো ইউজ হয়। তারপর হচ্ছে কম্বাইন্ড মার্ক, এগুলো কীরকম, এগুলো হচ্ছে দেখেন একটা আইকনও থাকতেছে, পাশে আবার কী থাকতেছে লিখাও থাকতেছে, আচ্ছা দুইটা একসাথে থাকতেছে, এটা হচ্ছে মূলত কি কম্বাইন্ড লোগো। আচ্ছা, তারপর হচ্ছে এমবেলেম, এমবেলেম হচ্ছে কি একটা প্রতীকী প্রতীকী টাইপের লোগোগুলো, যেমন দেখেন এগুলো জাস্ট একটা আইকন নিল, লিখাগুলো নিয়ে সবগুলো নিয়ে একটা প্রতীক তৈরি করছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এমবেলেম টাইপের লোগো। তো এই টাইপের আপনার জাস্ট এখানে আরও বেশ কিছু বিস্তারিত আছে, এগুলো একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে আরেকটু দেখে, এটা হচ্ছে ডিজাইন হিল, ডিজাইন হিল আমরা একটু দেখি এখানে কয়টা বলছে। এখানেও সেম লেটার মার্ক আর মনোগ্রাম লোগো, তো দেখেন এখানে সেম কাজগুলো। তো জাস্ট আমি দেখি নতুন কিছু আছে কিনা, লোগো টাইপ আর ওয়ার্ড মার্ক সেম জিনিসটা, ঠিক আছে, গুগল, ইয়াহু, সনি, বিশাপ। তারপর হচ্ছে লোগো স্যাম্পল, এখানে একটা নতুন করে আছে, এটা আসলে কি লিখছে আমরা একটু দেখি, অফ ডিফারেন্ট টাইপস অফ লোগো, লোগো স্যাম্পল। জমিন সমস্যা করা নাই, করা না জমিন সমস্যা।
আরে এরে কোচ বলে বলে ঈদের সময় বিকুন আইলে বলে হ্যালো শুনি না। আচ্ছা দেখেন এখানে লোগো স্যাম্পের একটা বিষয় আছে, তো এটা জিনিসটা আসলে একটু দেখে নিন। হ্যাঁ, তারপর হচ্ছে এলাস্টিক লোগো তো বলছিলাম, তারপর হচ্ছে ম্যাসকট লোগো বলা হয়েছে, তারপর হচ্ছে কম্বিনেশন মার্কস এটাও বলা হয়েছে, তারপর হচ্ছে লেটার ফর্ম, এই যে একটা লেটার দিয়ে তৈরি করা হয় যেমন নেটফ্লিক্সের এটা, ঠিক আছে, একটা লেটার দিয়ে মূলত ডিজাইনটা তৈরি করা। তো তারপর এমব্লেম ফুটিকির, তারপর হচ্ছে স্লাইম লোগো, ওগুলো হচ্ছে কী টাইপের স্লাইম বলতে তো বোঝাচ্ছে কি এটা স্লাইম জিনিসটা কি বুঝতে পারতেছেন? পাক বা আঠালো জিনিস এই টাইপের করে কিছু, যেমন দেখেন এই ডিজাইনটা একটু খেয়াল করেন, এটা দেখতে অনেকটা কি আঠালো টাইপের, এই টাইপের কোনো একটা জিনিস বোঝাচ্ছে না? যেমন নিকেলোডিয়ান একটা কার্টুন চ্যানেল, এই চ্যানেলে দেখেন যে পিছনে যে আঠালো টাইপের যে জিনিসটা দেখাচ্ছে এই টাইপেরগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে স্লাইম লোগো। এখানে আরও বেশ কিছু ইউজ করছে, তারপর ফোন এই সাইডের শেপ সেম জিনিসগুলো, এগুলো জিনিসটা আর বারবার কেন করতেছে বুঝলাম না। যাই হোক, মোটামুটি 7 অথবা 10 যে টাইপেরই ধরেন, মোটামুটি 7 ধরলো মোটামুটি এনাফ, এই টাইপের লোগোগুলো কিন্তু থাকতেছে। তো আমরা মোটামুটি এগুলো সম্পর্কে একটু ধারণা নেবেন ভালো করে, যে আসলে কোন টাইপের লোগোগুলো থাকতেছে এবং আমরা কোন টাইপের নিয়ে কাজ করবো, কারণ আসলে আপনি সব কিছু নিয়ে কাজও করতে পারবেন এবং সব কিছু নিয়ে আইডিয়া জেনারেট করা পসিবল না, আপনাকে প্রথম অবস্থায় একটা দুইটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, সেখান থেকে দেখবেন। তারপর হচ্ছে আরও কিছু প্রসেস, সেটা হচ্ছে আমরা আসলে শিখবো কীভাবে, যে আমি হয়তোবা আপনাদেরকে জাস্ট এখান থেকে কী করলাম 4-5টা ডিজাইন নিয়ে দেখাই দিলাম, যে ধরেন মোটামুটি দেখাই দিলাম, দেখাই দেওয়ার পরে হয়তো আপনি যখন কাজ করতে যাচ্ছেন তখন আপনার জন্য অন্য কোনো সমস্যা পড়তে হতে পারে, আপনি ওগুলো হয়তো দেখলেন বুঝলেন, কিন্তু ক্লাস যখন শেষ এরপরে হয়তো আপনাকে হয়তো নতুন কোনো ডিজাইন নিয়ে কাজ করতে যাচ্ছেন তখন হয়তো কোনো একটা টুলসের ব্যবহার বুঝবেন না বা এই টাইপের কোনো সমস্যা থাকতে পারে, ঠিক আছে। আর যতই ক্লাসে আসলে যাই কিছু শেখা হোক না কেন পারফেক্টলি হয়তো সব কিছু হবে না। তারপরে আমরা আমি আপনাদেরকে একটু একটা চ্যানেল সাজেস্ট করতেছি, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড প্রসেস ইউটিউব চ্যানেল, ক্রিয়েট অ্যান্ড প্রসেস, সরি আগে তো ইউটিউবে যেতে হবে, ক্রিয়েট অ্যান্ড প্রসেস এই চ্যানেলটা, এই চ্যানেলটায় কী করবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলটাতে দেখবেন অনেক সুন্দর সুন্দর কিছু টিউটোরিয়াল দেওয়া থাকে, যেমন ওই যে আমি গত ক্লাসে মনে একটা ট্রাই করছিলাম এখান থেকে, ঠিক আছে, এরকম অনেকগুলো আছে দেখেন, এই যে বিভিন্ন স্টাইলের অনেক কিছু আছে, যেমন লোগোগুলো, তো আপনি হয়তো এই লোগোগুলো নিয়ে কিন্তু কোনো কাজ করতে পারবেন না, বাট এগুলো যে সিস্টেমের তৈরি করছে যে প্রসেসটা, এই প্রসেসটা আপনার জানাটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? ক্রিয়েট অ্যান্ড প্রসেস এই যে চ্যানেলটা, ক্রিয়েট অ্যান্ড প্রসেস, আচ্ছা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সবাই এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এগুলো এটাকে মোটামুটি ফলো করবেন, এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু কাজ দেখায়, ঠিক আছে। যেমন দেখেন অনেকগুলো লোগো আছে, এখন এই লোগোগুলো যদি আপনি কাজ করেন অথবা প্র্যাকটিস করেন সেম টু সেম, আপনি অনেকগুলো টুলসের ব্যবহার জানবেন এবং শর্টকাটে কীভাবে কাজগুলো করা হচ্ছে আপনি সেটাও বুঝতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আপনাদের জন্য আসলে সুবিধা হবে, এই দেখেন অনেক রকম লোগো ডিজাইন করা হচ্ছে, এগুলো কীভাবে করলো, কোন টুল ইউজ করলো, ঠিক আছে, কত সহজে করা যাচ্ছে, আপনি এগুলো জিনিসগুলো বুঝতে পারবেন, তো মোটামুটি আপনাদের জন্য অনেকটাই ইজি হবে। যাই হোক, এটা সবসময় কী করবেন দেখবেন মোটামুটি। তারপর হচ্ছে আমি আরও কিছু আজকে দেখাই, সাপোজ আপনি এখন একটা লোগো ডিজাইন করতে যাচ্ছেন, সেখানে ডিজাইন করতে গেলে হয়তো কিছু টেক্সটের সমস্যা পড়তে হয়, যেমন সাপোজ আপনি হয়তো এই যে দেখেন নেটফ্লিক্স একটা ডিজাইন করলো, তো নেটফ্লিক্সের এই লেখাটা লিখতে গেলে ওনাকে হয়তো এত সহজে তো উনি সেটা বের করতে পারে নাই, ওনাকে অনেক কিছু ভেবে বের করতে হয়েছে, তো যাই হোক উনার মতো করে একটা ভেবে একটা জিনিস বের করলো, তো এটার জন্য উনি একটা ফন্ট সিলেকশন করছে, হ্যাঁ, যে কোনো ফন্ট তো আর এখানে দেওয়া যাচ্ছে না, পারফেক্ট মানের একটা ফন্ট দেওয়া হচ্ছে, তারপর ইবে এর জন্য একটা পারফেক্ট ফন্ট উনি খুঁজে বের করছে, তারপর হচ্ছে যেমন পিৎজা হাট,
এখন এটা ডিজাইনের সাথে পিজ্জা হাট মোটামুটি মিলে এই টাইপের বা একটা সুন্দর একটা ডিজাইন সোনির জন্য একটা ফ্রন্ট বের করছে। তো আমাদের এরকম কিছু ফন্ট দরকার হয় এবং কালার দরকার হয়, যেমন এসবিও এটার একটা কালার, তবে এরকম ইবে ঠিক আছে, এখানে চারটা অক্ষরের জন্য চারটা অক্ষরের জন্য কি চারটা কালার, এই কালারগুলোকে বের করার জন্য আমাদেরকে কী লাগবে, আমাদেরও এরকম কালার লাগতে পারে, আমাদের যখন ডিজাইন করবো আমাদের তো ডিজাইনগুলো আমরা একটা কালার লাগবে, তো আমরা কালারগুলো আসলে কোথায় পাবো, কালারগুলোর জন্য আমরা আসলে কোন টাইপের ডিজাইন করতেছি সেটা নিয়ে একটু চার্জ করতে পারি, আর সেখান থেকে আমরা দেখতে পারি আসলে কোন টাইপের কালারগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের যেমন আমরা গুগলে করি, আচ্ছা যাই হোক আমি প্রথমে একটা দেখাই, যেমন ডেন্টাল ডেন্টাল লোগো লিখে আমি চার্জ করি, দেখেন আমি যখন ডেন্টাল লোগো লিখে চার্জ করতেছি, দেখেন ডেন্টাল লোগোগুলো আসলে কোন টাইপের সেগুলো মোটামুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং এখানে কোন কালারগুলো সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে আমরা সেটাও বুঝতে পারতেছি। ঠিক আছে, আপনি যদি সেম এই কালারগুলো নিয়ে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা নেই। সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে আপনি সেম টু সেম কপি করতে পারবেন না, এটি হচ্ছে কথা, বাট আপনি কালারগুলো ইউজ করতেই পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। দেখেন এখানে কোন টাইপের কালারগুলো ইউজ করা হচ্ছে, এই যে মনে করেন যে সায়ান কালার, তারপর হচ্ছে ব্লু কালার এই টাইপের, তারপর হচ্ছে একটা গ্রিন টাইপের কালার, মোটামুটি এই তিনটা কালারই সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে। তো দেখেন এগুলো কিন্তু সবচেয়ে জনপ্রিয় কালার কিন্তু ডেন্টালের জন্য, তো আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারেন। আরও কিছু দেখি, যেমন রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট লোগো, দেখেন রিয়েল এস্টেট লোগোগুলোর ক্ষেত্রে কোন টাইপের কালার ইউজ করা হচ্ছে সবচেয়ে বেশি, আপনি বলেন ব্লু কালারটা, ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে গ্রিন কালার, তারপরে মাঝে মাঝে কিছু রেড বা রেড টাইপের এই টাইপের কিছু কালার আসতেছে, ব্ল্যাক কালার আসতেছে। তো সবচেয়ে জনপ্রিয় যে কালারটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে গ্রিন কালার, আর একটা হচ্ছে ব্লু কালার, ঠিক না, মানে খেয়াল করেন ম্যাক্সিমাম কিন্তু ব্লু কালারের। তো জনপ্রিয় যে কালারগুলো আছে আপনার ডিজাইনের যদি ক্ষেত্রে যদি মনে হয় যে না আমার আসলে যে ডিজাইনটা করছি রিয়েল এস্টেট একটা ডিজাইন করতে চাচ্ছে, বা সেখানে আমার এই গ্রিন কালার এবং এই ব্লু কালারটা ভালো কম্বিনেশান তৈরি করবে বা ভালো একটা কি রেজাল্ট দেখাবে, তা আপনি এখান থেকে জাস্ট কালারগুলো নিয়ে নিতে পারেন, জাস্ট এটাকে ডাউনলোড করবেন, তারপর আইডিয়া ফাইল দিয়ে কালারগুলো নিয়ে আপনি আপনার মতো করে ইউজ করেন, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন, কালারগুলো নিয়ে আসলে জাস্ট একটু খুঁজে বের করতে হবে, সব কিছুর জন্য এখানে রিসার্চ করতে হবে, কথা কি বুঝতে পারছেন? তারপর হচ্ছে শুধুমাত্র তারপর হচ্ছে রিয়েল এস্টেট না, আমরা আরও কিছু দেখি, যেমন একটা জিম লোগো, জিম লোগো দেখি জিমের লোগোগুলো কেমন হয়। তো দেখেন জিমের লোগোগুলো আসলে কোন টাইপের হচ্ছে এবং এতে কালার কালারই বেশি, এদের কালারগুলো কেমন হয়, ঠিক আছে কোন কালারটা সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে, তা আপনি জাস্ট এখান থেকে খুঁজে বের করবেন, খুঁজে বের করে করে আপনাকে ইউজ করতে হবে, আসলে এগুলো কেউ বলে দেবেন আপনাকে। তারপর হচ্ছে আমরা আরও কিছু দেখতে পারি, যেমন ফুড লোগো, ফুড লোগোগুলো দেখি এগুলোর মধ্যে আসলে কোন টাইপের, দেখেন ফুড লোগোগুলোর মধ্যে ইয়েলো টাইপের, ইয়েলো রেড এই কালারটা গ্রিন এই তিনটা কালার সবচেয়ে বেশি ইউজ করা হয়, একটু খেয়াল করলে বুঝতে পারবে। ঠিক আছে, তো আসলে আপনি কী টাইপের লোগো ইউজ করতেছেন সেটা তো আপনি জানেন ভালো, আপনার কোন কালারটা হলে আপনার ডিজাইনটা ভালো লাগবে সেটাও আপনি জানেন, আর এরপরে যদি না জানেন আপনি বেশ কয়েকটা ডাউনলোড করে নেন, কালারগুলো অ্যাপ্লাই করতে থাকেন, যেটা আপনার কাছে মনে হচ্ছে বেস্ট ওইটাই রাখবেন। সাপোজ আমরা যখন একটা কাজ করতে যাই, ইলাস্ট্রেটর বা ফটোশপ একটা কাজ করতে যাই, আমাদের কাছে যখন কোনো কালার থাকে না আমরা কী করি, জাস্ট উপর থেকে বিভিন্ন কালার দিয়ে দিয়ে দেখি এটা এই কালারটা ভালো লাগতেছে এই কালার ভালো লাগতো না, এরকম করি না, বা আমাদের কালার প্লেটে গিয়ে আমরা ছোটো বড়ো এরকম করে নিচে করে অনেকগুলো কালার দিয়ে দিই, ঠিক না, অর্থাৎ যে কালারটা আমার কাছে ভালো লাগতো আমি সেটাই নিচ্ছি। এখন লোগো ডিজাইনের ক্ষেত্রে তো আপনি আসলে সব কিছু দিতে পারবেন না, যেমন একটা ফুড ডিজাইন করতেছেন এখানে যদি আপনি ব্লু কালারটা ইউজ করেন তাহলে কিন্তু সেটা একদম মানানসই হবে না, দেখেন এখানে কিন্তু ব্লু কালারটা খুব বেশি নেই, নাই যে তা না আছে মোটামুটি, তবে ওই রকম না, যেটা আপনার কি বিভিন্ন ইন্ডাস্ট্রি অর্থাৎ রিয়েল এস্টেটের মধ্যে ছিল, বুঝতে পারছেন, হ্যাঁ এই টাইপের আর কি। তারপর যেমন আপনি ন্যাচারাল কোনো লোগো ইউজ করতে চান, হ্যাঁ ন্যাচারাল ফুড লোগো দেখেন, এখানে দেখেন একদম কোনো গ্রিন কালারটা ব্লু কালারটা আসবে না, এখানে ম্যাক্সিমাম কি গ্রিন কালার, কারণ হচ্ছে সবুজ কালার দিয়ে এখানে বুঝাচ্ছে কি প্রকৃতিকে বা নেচারকে এই টাইপের কোনো কিছুকে বুঝাচ্ছে, তো আপনাকে আসলে বুঝতে হবে কোন কালার দিয়ে আসলে কোন জিনিসটাকে বোঝাচ্ছে,
ঠিক আছে, এই কালারগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে, কারণ আপনি লোগো ডিজাইন করতে গেলে আসলে আপনাকে অনেক কিছুই জানতে হবে, বুঝতে পারছেন? এগুলো একটু খেয়াল করতে হবে, রিসার্চ করতে হবে আসলে কোথায় কোন কালারটা দিলে সবচেয়ে ভালো লাগবে, ঠিক আছে? তাই এগুলো জাস্ট একটু রিসার্চ করবেন। ওকে ভাই, এইগুলার কি কোনো রেশিও বা কোনো ইটি আছে, সাইজ আছে, এইটুকু ভিতরে রাখতে হবে, এরকম করতে হবে, এগুলো কি কোনো কিছু আছে? মানে লোগোটা তৈরি করার ক্ষেত্রে কোনো সাইজ আছে কিনা এটাই? জি ভাই, মনে করেন এতটুকু রাখতে হবে, এতটুকু বেশি রাখা যাবে না, না এরকম বেশিও তো রাখতে হবে, এত স্টেপের ভিতরে রাখতে হবে, এরকম কিছু আছে? না ওই রকম কিছু নাই, আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন, পরবর্তীতে সেটা ছোট বড় করে করতে হলে আপনি রেশিও মেনটেন করে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো মোটামুটি আমি আশা করি কালার সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারছি। আর এরপরও যদি বলেন যে না হচ্ছে না এখান থেকে, তাহলে আপনাদেরকে সবচেয়ে বড় কিন্তু মার্কেট প্লেসে এর আগে নেওয়া হয়েছিল গ্রাফিক রিভার, সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনি জাস্ট আই গ্রাফিক্সে আসেন, তারপর হচ্ছে লোগো। এখানে জাস্ট খেয়াল করেন কত রকমের লোগো এখানে আছে, আপনি কোন টাইপের করবেন, যেমন আমি একটা নেচার দেখেছিলাম, এই যে ন্যাচারাল কিছু এখানে লোগো দেখি আমরা, এখানে থাকবে কি লেটেস্ট মডেলের কিছু ডিজাইন থাকে এখানে, আপনি জাস্ট এটাকে ফলো করতে পারেন। যেমন দেখেন ন্যাচারাল লোগোগুলো কেমন হয়, তাদের কালার কেমন হয়, এটা কি আসছে, দেখেন তাদের কালারগুলো কেমন হয়, ঠিক আছে? তো মোটামুটি আপনি এখান থেকে ধারণা পাবেন এবং কালারগুলো পেয়ে যাবেন। আর মাঝে মাঝে কিছু ফন্টের দরকার হলেও ফন্টগুলো এখানে পেয়ে যাচ্ছেন, যেমন এখানে ন্যাচার লোগো, এই লেখাটা আপনার পছন্দ হয়েছে, আপনার মনে হচ্ছে যে আমার ডিজাইনের মধ্যে যদি এই লেখাটা লিখি তাহলে এই ফন্ট দিয়ে লিখে আমার ডিজাইনটা আর খুব ভালো লাগবে, আপনি জাস্ট কী করবেন এখানে সেম আগের মতো করে নিচে যাবেন, গিয়ে দেখেন ফন্টে দেওয়া আছে কিনা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকে, আর যদি দেওয়া না থাকে সেটা আসলে কীভাবে বের করতে হবে সেটা আমি দেখাই দিব, আজকে দেখাই দিব। তো দেখেন যেমন এটার মধ্যে নাই, আপনি খুঁজতে পারেন যেমন এখানে আছে কিনা দেখতে পারি, তো মোটামুটি থাকার কথা এখানে, যদি না থাকে আসলে সেক্ষেত্রে এগুলো অন্যভাবে খুঁজে বের করতে হবে। আর তারপর হচ্ছে আমি কিছু ফন্টের সাইট দিয়ে দিব, সেখান থেকেও আপনারা কী করতে পারেন, আপনাদের পছন্দ মতো কিছু ফন্ট ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো কালারগুলো আপনারা জাস্ট নিয়ে নিতে পারবেন, আরও এখানে আরও বেশ কিছু জিনিসও দেখতে পারবেন খেয়াল করলে। সাপোজ দেখেন এই ওয়েবসাইটটা, এই লোগোটাকে আমি ওপেন করলাম, তো এই লোগোটাকে জাস্ট দেখেন, এটা কিন্তু জাস্ট এভাবে রাখলো পারতো, দেখেন সে সেটাকে এভাবে না রেখা অন্য একটা কালার দিয়ে দেখলো, তারপর এটাকে জাস্ট কয়েকভাবে প্রেজেন্টেশন করলো, দেখেন সেম একটা ডিজাইনকে কয়েকভাবে প্রেজেন্ট, যেমন এখানে ফন্টগুলো দেখেন দিয়ে দিচ্ছে অলরেডি, ঠিক আছে? একটা হচ্ছে এরিয়াল আর একটা হচ্ছে কি বাভান্স, দেখ এই টাইপের। তা আপনি জাস্ট এখান থেকে কী করবেন, একটু গাটাগাটি করতে হবে, আপনাকে খুব বেশি রিসার্চ করতে হবে, এটা হচ্ছে মেন কথা, যত বেশি রিসার্চ করবেন তত ভালো, রিসার্চ করে করে আপনাকে এভাবে ফ্রন্ট কালার স্টাইলগুলো কোন ডিজাইন হবে এগুলো ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে ফ্রন্টের জন্য আসলে কিছু ওয়েবসাইট বলে দিই, দেখেন ফ্রন্টের জন্য একটা ওয়েবসাইট আছে, দা ফন্ট একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, তারপর হচ্ছে ফন্ট এসকিউরাল, ফন্ট এসকিউরাল, তারপর হচ্ছে গুগল ফন্ট, আরো কিছু আছে, আনডেট ফ্রি, মোটামুটি যে চারটা ওয়েবসাইট দিচ্ছি চারটা ওয়েবসাইটের মধ্যে আপনি এত পরিমাণ ফন্ট পাবেন ফ্রি, যা বলার বাইরে। আপনার কোন টাইপের ফন্ট লাগবে আপনি জাস্ট সেখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? ফন্ট কিন্তু অনেক ডিজাইনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ, সেটা আসলে এর আগে অনেকবার বলা হচ্ছে, বলা হয়েছে, ঠিক আছে? দেখেন দা ফন্টের মধ্যে আপনি এমন কোনো ফন্ট পাবেন না যেটা নাই, ঠিক আছে? অনেক রকম ফন্ট আছে, আপনি জাস্ট এখান থেকে খুঁজে বের করবেন, দেখেন আপনার কী টাইপের লাগবে। যেমন আপনাকে ডিজাইন করতেছেন কার্টুনস, তা আপনার কার্টুনিক টাইপের কিছু ফন্ট দরকার, আপনি কার্টুন থেকে চার্জ করেন,
ঠিক আছে, এই যে কমিক স্কুল টাইপের, তারপর ওয়েস্টার্ন লাস্ট আপনি জাস্ট এগুলো দেখেন, কোন টাইপের আপনার দরকার? যেমন সেন্সরিভ আমি একটা জাস্ট ক্লিক করলাম, দেখেন এখানে এখন বিভিন্ন স্টাইলের ফন্ট চলে আসবে, দেখেন বিভিন্ন স্টাইলের ফন্ট আসছে। আপনার কোন টাইপের ফন্ট লাগবে আপনি জাস্ট এখান থেকে কী করবেন, ডাউনলোড করে নেবেন, ফ্রি, এগুলো সবই ফ্রি। ঠিক আছে, আপনি আবার ফ্রি ভিউ দেখতে পারবেন, এগুলো যে আপনি লিখবেন আপনার ডিজাইনের মধ্যে আসলে লেখাটা কেমন থাকবে। যে আপনি তো এখানে জাস্ট যেমন এখানে দেখতেছেন কি কুল কে কুলবেটিকা না, যাই হোক এই লিখাটা, তা আপনি যদি এখানে হয়তো বা আপনি একটা লিখতে চাচ্ছেন ন্যাচারাল লোগো বা ব্র্যান্ড নেম এই টাইপের এখানে লিখলে, তখন এই এই ফন্ট দিয়ে জিনিসটা কেমন দেখাবে আপনি চাইলে সেটা প্রিভিউ করে দেখতে পারবেন। সাপোজ এখানে আপনি একটা লিখতে চাচ্ছেন, কী লিখবেন বলেন, যেমন ন্যাচারাল লোগো এই টাইপের একটা কিছু লিখবেন আপনি চাচ্ছেন, দেখেন আপনি এখন যে সবগুলো ফ্রন্ট আসবে সবগুলো কিন্তু এই ন্যাচারাল লোগো এই ফ্রি ভিউটা দিয়ে আসবে। তাহলে আপনি এখান থেকে খুব সুন্দরভাবে বুঝতেছেন যে আসলে ন্যাচারাল লোগো এই ফ্রন্ট দিয়ে যদি আমি লিখি আমার ডিজাইনের মধ্যে আসলে জিনিসটা কতটা ইম্প্যাক্ট ফেলবে। আপনাকে এবার যে সব কিছু ডাউনলোড করেও দেখতে হচ্ছে না যে আসলে এটা দিয়ে ন্যাচারাল লোক আমি ভাবছিলাম যে সুন্দর হবে, বাট এখন সুন্দর হলো না, এখন আরেকটা ফোন খুঁজে, বুঝতে পারছেন? এই রকমও কষ্ট করা লাগতেছে না, জাস্ট এখানে ফ্রি ভিউ দিয়ে অন করে দিবেন আপনি কী লিখতে চাচ্ছেন, তাহলে দেখেন যে ওটা পারফেক্টলি মিলতেছে কিনা, যদি মনে হয় যে না মিলতেছে কাছাকাছি আসতেছে তাহলে আপনি সেটাকে নিয়ে নিতে পারেন, বুঝতে পারছেন? আপনাকে আর কষ্ট করে অনেকগুলো ফোন ডাউনলোড করে সেগুলো বসে বসে মিলানো, না মিললে আরেকটা খুঁজে, এই টাইপেরও কষ্ট করা লাগতেছে না। দেখেন এখানে জাস্ট 83টা ফোন আছে, পেজ আছে, তো প্রত্যেকটা পেজে অলরেডি কয়টা করে আসছে একটু দেখি আমি, একটা পেজে প্রায় 25টা করে ফন্ট আসছে, তার মানে বুঝতে পারতেছি কত পরিমাণ এখানে ফন্ট আসছে। এগুলো জাস্ট হচ্ছে কি আমি এই যে সেন্স সেরিফের মধ্যে প্রত্যেকটার জন্য আপনার কিন্তু অনেক রকম ফন্ট আসছে, আপনি জাস্ট এখান থেকে খুঁজে বের করতে হবে। দেখেন এখানে হরর স্টোরির কিছু ফন্ট, এগুলো দেখেন আপনি যখন হরর স্টোরির কিছু ফন্ট দেখি আমরা, এই দেখেন এটা অনেক সুন্দর সুন্দর, এই দেখেন এগুলো যদি আপনি একটা কোনো একটা ডিজাইনের মধ্যে ইউজ করেন কিন্তু ডিজাইনটা অটোমেটিকলি অনেক সুন্দর লাগবে। যেমন দেখেন এই এই লেখাটা হরর স্টাইলে, হরর টাইপের কোনো একটা ডিজাইন করতে চাচ্ছেন, একটা টি শার্ট ডিজাইন করলেন, সেখানে যদি এই লেখাটা দিয়ে দেন আপনাকে আর লেখার উপর কোনো রকম কি ইফেক্ট দেওয়া লাগতেছে না, অটোমেটিকলি সেখানে ইফেক্ট দেওয়া হয়েছে না, আপনার কষ্ট অনেকটাই কমে গেছে, আপনাকে জাস্ট খুঁজতে হবে। তো এইগুলো আসলে অনেকে দিতে চায় না এই রিসোর্সগুলো, কারণ এগুলো দিয়ে অনেক কিছু করা যায়, বুঝতে পারছেন? জাস্ট আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা নিয়ে ইউজ করেন, সমস্যা নেই। তারপর হচ্ছে যেমন ফ্রন্ট এসকিউএলে যাই, এখানেও সেম, এত পরিমাণ ফ্রন্ট আছে আসলে বলার বাহিরে, আপনি জাস্ট খুঁজবেন। আপনি যদি কোনো একটা ফ্রন্টের নির্দিষ্ট নাম জানেন, জি লিঙ্কগুলো একটু দিয়ে দেন, লিঙ্কগুলো না নাম বলছি না, আচ্ছা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে ফন্ট এসকিউএল, ফন্ট এসকিউএল অনেক রকম ফন্ট আছে, আপনি জাস্ট এখান থেকে খুঁজে বের করবেন। দেখেন এই যে ফাইন ফন্ট, দেখেন আপনার কী টাইপের ফন্ট লাগবে জাস্ট এখান থেকে চার্জ করবেন, ঠিক আছে? এই যে আমি ব্ল্যাক লেটার ক্লিক করলাম, তাহলে ব্ল্যাক লেটার টাইপের ফন্ট কীরকম সেগুলো আপনি এখানে বুঝতে পারবেন। দেখেন এই যে এগুলো হচ্ছে ব্ল্যাক লেটার টাইপ, ঠিক আছে? এগুলো বেশিরভাগ আমাদের ওই যে কি সার্টিফিকেটে মোটামুটি এই টাইপের ফন্টগুলো থাকে, ঠিক না? যাই হোক আমরা এখান থেকে মোটামুটি অনেক রকম ফন্টই আপনারা পেয়ে যাবেন ফ্রিতে, জাস্ট ডাউনলোড করবেন ইউজ করবেন। আচ্ছা তারপর হচ্ছে গুগল ফন্ট, গুগল ফন্টটা আমরা একটু দেখি, দেখেন এখানেও বেশ কিছু ফন্ট আছে। ওকে আপনার কোন ফন্টটা লাগবে ডাউনলোড করবেন ইউজ করবেন, সহজ কথা আগের মতো। তারপরে হচ্ছে 1001 ফ্রি ফন্ট, এখানেও প্রায় অনেকগুলো ফন্ট আছে, আপনার যেটা লাগবে নেবেন ইউজ করবেন শেষ। যেমন অ্যাঞ্জেলিনা পিন্টে অনেক টাইপের, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু ফ্রন্ট, বুঝতে পারছেন? তা আমাদের অনেক সময় দরকার হয় এই টাইপের কিছু, আপনার জাস্ট এখান থেকে ফ্রন্টগুলো ডাউনলোড। তো ফ্রন্ট নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই, তারপর হচ্ছে কালার নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, আর আরেকটা হচ্ছে কি আইডিয়া, আইডিয়া আইডিয়ার জন্য, আইডিয়ার জন্য আমি কিন্তু গুগলকে দেখাই দিলাম। তারপর হচ্ছে টুলসগুলো শেখার জন্য ক্রিয়েট অ্যান্ড প্রসেস, এটা হচ্ছে সবচেয়ে আমার দেখে সবচেয়ে বেস্ট একটা কী বলে ইউটিউব চ্যানেল,
দেখেন আমি কিন্তু এর আগে খেয়াল করছিলাম কিনা, আমি এটা দেখে কিন্তু ট্রাই করছিলাম, আমি পারি নাই। তো জাস্ট একবারই প্র্যাকটিস করছিলাম, যদি আরো দুই একবার যদি প্র্যাকটিস হয়। দেখেন আমি দেখি মাঝে মাঝে, আসলে সবসময় দেখা হয় না, যখন ফ্রি থাকে তখন দেখি। তো দেখেন এইগুলো কিন্তু দেখে দেখে আপনি জাস্ট প্র্যাকটিস করতে পারেন, এত পরিমাণ এখান থেকে কাজ শিখতে পারবেন আসলে বলার বাহিরে, যদি আপনারা রেগুলার এগুলো প্র্যাকটিস করেন। দেখেন অনেক লোগো আছে, অনেক লোগো, এতগুলো লোগো আসলে শেখানো পসিবল না। যেমন এগুলো হচ্ছে কি থ্রি ডি ইফেক্ট, এগুলো থ্রি ডি ইফেক্ট আপনারা কয়টা কাজই জানেন বা কয়টা কাজ আমি শেখানো সম্ভব, ঠিক না? এগুলো আপনারা জাস্ট দেখে দেখে যখন এখান থেকে প্র্যাকটিস করবেন জিনিসগুলো দেখে অনেক ভালো হবে। আর আমি বারবারই বলতেছি আমি কিন্তু এখন লোগো ডিজাইনে খুব বেশি এক্সপার্ট না, তারপর আমি চেষ্টা করবো। আমার একজন ফ্রেন্ড আছে, ও লোগো ডিজাইন নিয়ে খুব ভালো কাজ করে, আমি যদি পারি ওকে একদিন আপনাদের ক্লাসে নিয়ে আসবো, ঠিক আছে? ও দেখে একদিন যদি পারি ওকে একদিন নিয়ে আসবো, ভালো থেকে মোটামুটি কিছু জানতে পারবো। জি ভাই, জি ভাই, তাহলে আমাদের জন্য খুবই ভালো। হ্যাঁ, আমি ওর সাথে কথা বলে দেখবো, যদি পারি ও যদি রাজি হয় তাহলে তো ভালো। হ্যাঁ, ওই দিন সবাই একসাথে, কারণ ও তো আর আমার মতো জব করতেছে না, চারবার ক্লাস করাই দেয়। হ্যাঁ হ্যাঁ সেটাই। এই যে যাই হোক, দেখেন অনেকগুলো আচ্ছা, তা আপনার জাস্ট এখান থেকে কী করতে পারেন দেখতে পারেন, এগুলো জাস্ট টিউটোরিয়ালগুলো যখন দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ দেখেন এই যে ডিজাইনগুলো দেখতে আপনার কাছে অনেক রকম কঠিন মনে হচ্ছে বা কারো কাছে অনেক সহজ মনে হচ্ছে, আপনি আপনার মতো করে একটা চিন্তা করতেছেন যে এটা একটা সার্কেল দিয়ে এখান থেকে কেটে দিলাম, তারপর এখানে আর একটা সার্কেল দিয়ে এটাকে জয়েন করে দিলাম, এটাও হতে পারে। বাট আসলে এটা আলটিমেটলি কোন ডিজাইন ইউজ করছে বা কোন টুলস ইউজ করছে সেটা দেখা কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন দেখবেন, দেখেন এখানে কীরকম টুলসগুলো ইউজ করছে আমরা একটু দেখি, সেগুলো জানাটা আসলে কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন আমরা যে টাইপের ভাবছিলাম ওই টাইপের কিন্তু হচ্ছে না। যাই হোক, আর আরেকটা কথা সেটা হচ্ছে চেষ্টা করবেন ফিন টুলটা যতটা কম পারা যায় ইউজ করতে, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, আমি তো ইউজ করা যাবে না। হ্যাঁ, ফেন টুল ইউজ করবেন, একেবারে যাবে না তা না, তবে চেষ্টা করবেন যতটা কম পারা যায়। কারণ হচ্ছে আমি একটু দেখাই, নিখুঁত হয় না পেন টুল দিয়ে করলে, নিখুঁত হয় না। হ্যাঁ, পেন টুল দিয়ে করলে একদম পারফেক্টলি আপনি হয়তো করতে পারবেন না সব কিছু। আর হচ্ছে আপনাদেরকে তো টুলসগুলো সম্পর্কে বলা হয়েছিল, এখন হচ্ছে টুলসগুলো জাস্ট প্রপার ইউজ করতে হবে, এটা হচ্ছে কথা। যারা আগে টুলসগুলো প্র্যাকটিস করেন নাই তাদের জন্য এখন সমস্যা করতে হবে, তারপরে সমস্যা নেই, আপনারা জাস্ট টিউটোরিয়াল দেখতে থাকবেন, টিউটোরিয়াল দেখে দেখে কাজগুলো করবেন। আরও কিছু আমি আইডিয়া দিয়ে দেবো কোথায় কোথায় আইডিয়াগুলো পাবেন। সাপোজ দেখেন আমি একটা সার্কেল ড্র করলাম, এখন আমি যদি সার্কেলের এই অংশটুকুকে কেটে নিতে চাই একটা ছাদের স্টাইলে, তাহলে আমাকে হয়তো পেন্ডুল দিয়ে যদি আমি সেটা আঁকতে যাই দেখবেন কখনো পারফেক্ট করে আমি কিন্তু আঁকতে পারবো না। যতই নিখুঁত করার চেষ্টা করি না কেন কিছু না কিছু থাকবেই। একেবারে নিখুঁত আসলে হবে না। ঠিক আছে, একেবারে নিখুঁত কিন্তু কখনো হয় না। তো যাই হোক, এটার জন্য আমরা কি করতে পারি, আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি যদি এভাবে কাটাকাটি করতেছেন যাই করেন না কেন, সেটার জন্য আপনি প্রসেস হচ্ছে জাস্ট শেপ টুল দিয়ে দিয়ে কাটাকাটি করে সেটা বের করার। যেমন সেম জিনিসটা যদি আমি বের করতে চাই, তেমন এই অংশটুকু যদি আমি কেটে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এরকম একটা শেপ বসে আর একটা বসে, তারপর আপনি কাট কেটে নেন, তাহলে জিনিসটা কি হবে পারফেক্ট হবে। এই যে শেপ বিল্ডার টুলে যান, মাইনাস এক্সপেন্ড করে দিলাম, দেখেন এখন কিন্তু পারফেক্ট একটা শেপ হচ্ছে, ঠিক আছে? আপনি জাস্ট আপনার মতো করে ডিজাইনগুলো ইউজ করতে পারেন।
আমি আমার মতো করে একটা দেখাচ্ছি শুধুমাত্র। তাহলে কিন্তু ডিজাইনগুলো কী হবে, পারফেক্ট হবে, অর্থাৎ এগুলো একদম পারফেক্টলি আপনি নিতে পারবেন। তো পেন্টুল দিয়ে যত এতটা নিখুঁত করে কিন্তু নেওয়া সম্ভব না, বুঝতে পারছেন? তো এইগুলো এটা হচ্ছে মূলত একটা কথা। তো পেন্টুল দিয়ে ইউজ করা লাগবে না তা না, পেন্টুলও মোটামুটি ইউজ করা লাগে। যেমন কিছু কিছু ডিজাইন আছে যেগুলোকে আপনি পেন্টুল ইউজ করে করে করতে হয়। যেমন একটা হচ্ছে, এর আগে একজন প্রশ্ন করছিলেন সম্ভবত সন্দীপা, হ্যান্ড স্কেচ লোগো এগুলোর জন্য তো ডিভাইস আছে ভাই আলাদা। হ্যাঁ, ডিভাইস লাগে তা কিন্তু ঠিক, তবে আপনি চাইলে এমনি তো করতে পারেন। যেমন এটা দেখেন, এটা কিন্তু জাস্ট কী করছে, হাতে আঁকছে, আঁকার পর হয়তো স্ক্যান করে কম্পিউটারে নিয়ে নিচ্ছে, অথবা যে যে কোনোভাবে কম্পিউটার নেওয়ার পরে তারপরে কী করছে, আপনি পেন টুল দিয়ে দিয়ে করতে পারেন, অথবা আপনি শেপ দিয়ে দিয়ে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, বুঝতে পারেন? তবে এগুলো পেন টুল দিয়েও মোটামুটি করা যাচ্ছে, তবে আপনি চাইলে কি শেপ দিয়ে করতে, এটা আপনার ইচ্ছা, লাগে না যে তা না, পেন টুলও কিন্তু লাগে, বুঝতে পারছেন? তবে আপনি চাইলে কি তারপরে যতটা সম্ভব হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এটুকু হচ্ছে কথা। আমি দেখছি যে ওই যে ডিভাইসগুলো আপনার 13-14 হাজার টাকার ভিতরে ভালো ভালো ডিভাইস পাওয়া যায়, R13 কত জানি এগুলো আছে, সেটা পাওয়া যায় ঠিক আছে, কিন্তু সেটা পাওয়া যায় ঠিক আছে, কিন্তু মোটামুটি অনেকেই বড় বড় ডিজাইনার যারা আছে তারা কিন্তু এরকম খাতা কলমে প্রথমে আঁকে, তারপর হয়তো ডিভাইসে গিয়ে কম্পিউটারে সেটা আবার করে, বাট খাতা কলমে আসা আঁকবেন, এটা একটা ভালো কথা। যে একটা ডিজাইন আপনি তৈরি করতে চাচ্ছেন, তো বা আপনাকে হয়তো একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি আমি, যে আমার একটা ডিজাইন লাগবে যেটার মধ্যে এ টাইপের, ওই যে আমরা কিছুক্ষণ আগে একটা দেখছিলাম যেমন হচ্ছে কি জি এবং পাতা, ঠিক না, এই দুটো আমি একটা কম্বাইন করে একটা ডিজাইন করছি। তো এই টাইপের আমি আপনাকে একটা ডিজাইন দিতে বললাম, আমাকে বললাম যে আমার একটা পাতা এবং একটা জি এই টাইপের একটা ডিজাইন লাগবে, তারপরে জাস্ট তখন কী করবেন, পাতা এবং জিকে কম্বাইন করে একটা ডিজাইন করলেন, এই টাইপের আপনি অনেকগুলো করলেন, করার পর আপনার হয়তো এখান থেকে কম্পিউটারে আসলে সব কিছু বললেও করা যায় না। যেমন আপনি জি কোন স্টাইলে জি লিখবেন, তারপর হচ্ছে পাতাটা কেমন করবেন, কোন দিক থেকে কোন দিকে ঘুরাবেন, কম্পিউটার আসলে সব কিছু বসে বসে প্র্যাকটিস করা যায় না, ঠিক আছে, আর সম্ভবও না। সেটা যদি আপনি খাতা কলমে করেন আপনার জন্য অনেক সহজ হবে। আমাদের মধ্যে আপনাদের মধ্যে অনেকে আছে যারা কি ড্রয়িংয়ে ভালো, মোটামুটি অনেক ভালো ড্রয়িং করতে পারেন, আসেন না এরকম, তারা কিন্তু কী করতে পারে, এবং খাতা কলমে জাস্ট ড্র করে নিতে পারেন। আপনার কাছে মনে হচ্ছে যে এটা পারফেক্ট, ঠিক আছে, আমি যেরকম চাচ্ছি এরকমই মনে হচ্ছে, তারপরে জাস্ট আপনি সেটাকে ইলাস্ট্রেটরে ড্র করে নিলেন, তখন কিন্তু খুব বেশি সময়ও লাগবে না আর আপনার কাজগুলো কিন্তু অনেক দ্রুত হবে। তো খাতা কলমে একটু ড্র করবেন, এটা হচ্ছে তাহলে কাজগুলো অনেকটা আরও দ্রুত করতে পারবেন। যাই হোক, এটাকে বলা হচ্ছে হ্যান্ড স্কেচ। এমডি একটা লোগো ড্র, একটা লোগো বানানো ভাই দেখি কি আমি লোগো সম্পর্কে এক্সপার্ট না, আমি প্রসেস দেখাই দিচ্ছি আপনারা শিখবেন। তারপর হচ্ছে দেখেন আরো কিছু দেখাই, আইডিয়া সম্পর্কে আর একটু দেখাই, কারণ আইডিয়া দরকার, প্রথম হচ্ছে আইডিয়া, ওগুলো দেখাবো মিসবাবা একটু পরে। তারপর হচ্ছে লোগো ডিজাইনের সম্পর্কে আরো কিছু আইডিয়া দরকার, তো আমি আইডিয়ার জন্য আর দেখি, জাস্ট গুগল সার্চ করবেন, দেখেন আইডিয়াস থেকে জাস্ট সার্চ দিলাম বলে যাই, তাহলে এখানে বেশ কিছু ওয়েবসাইট আমাকে দেখাবে। যেমন এটা দেখি ফ্রি লোগো ডিজাইন ডট অর্গানাইজ, তারপর হচ্ছে 99design.com, তারপর হচ্ছে ডিজাইন হিল, তারপর হচ্ছে ব্যান্ড ক্রাউড, এই কয়েকটি ওপেন করে দেখি আমরা আসলে ডিজাইনগুলোকে। তো দেখেন ফ্রি লোগো ডিজাইনে যখন আমরা আসছি এখানে বেশ কিছু কী ক্যাটাগরি দেখাচ্ছে, আসলে আমি কোন টাইপের ক্যাটাগরি খুঁজতেছি, তা আমি যে টাইপের ক্যাটাগরি খুঁজি না কেন জাস্ট ক্লিক করবো, ওরা ওই টাইপের ক্যাটাগরি আমাকে ওই ক্যাটাগরির লোগো যা আছে সব কিছু দেখাবে মোটামুটি। তো সাপোজ আমি এলস্টিক লোগো খুঁজি, এলস্টিক লোগোগুলো কেমন হচ্ছে আমি সেটা একটু দেখি। ওরা আমাকে এলস্টিক লোগোগুলো দেখাচ্ছে, অনেকগুলো আছে আপনি জাস্ট দেখে নিতে পারেন। এখানে একটা সুন্দর একটা লোগো দেখেন, এলিফেন্ট, ঠিক আছে, এই যে দিয়ে দিয়ে লিখছে ডাইনোস্টোর, তারপর এখানে সম্ভবত আপনি আপনার নিজে লোগোগুলো ক্রিয়েট করতে পারবেন। জি বলেন, কথা হচ্ছে ওই যে দেখাইলেন এলিফেন্ট, তারপরে এর আগে দেখাইলেন একটা পাহাড়ের মাঝখানে, মাঝখানে একটা পেন দিয়ে রাখ, মানে পেন্সিল দিয়ে রাখছে, তো এই যে পেন্সিল এলিফেন্ট এগুলো কি সব আমি যদি PNG ডাউনলোড করি সেক্ষেত্রে হবে, নাকি আমার এগুলো নিজে রাখা লাগবে?
আপনি ডাউনলোড করে যদি ইউজ করেন সেক্ষেত্রে সমস্যা নেই, আর আপনি যদি আঁকি করেন সেক্ষেত্রে সমস্যা, আপনার ইচ্ছা। মানে সাধারণত কি করে সে, কি পুরোপুরি আঁকে নাকি হচ্ছে কি আপনার এগুলো হচ্ছে না, কিছু কিছু কন্টেন্ট ডাউনলোড করে নেয়, এত কিছু কি করা সম্ভব নাকি, কিছু কিছু কন্টেন্ট ডাউনলোড করে নেয়, বুঝতে পারছেন? তারপরে দেখেন এখানে আপনি জাস্ট আপনার একটা লোগো কিন্তু ড্র করতে পারবেন, এখানে মোটামুটি ওটা সিস্টেম দিচ্ছে বিভিন্ন শেপগুলো, আপনার কী টাইপের লাগবে তা আপনি জাস্ট এখান থেকে আপনার মতো করে কিছু ড্র করে একটা আইডিয়া নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এরকম আরও বেশ কিছু একটা ওয়েবসাইট আছে, আমি সেখানেও দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 1999-এ দেখেন ওদের লোগোগুলো কোন টাইপের হয়, বেশ কিছু এখানে দেওয়া আছে, আপনি জাস্ট এখান থেকে আইডিয়া নেবেন। এগুলো জাস্ট আইডিয়ার জন্য, আসলে যত বেশি আইডিয়া নেবেন তত বেশি আপনাদের জন্য সুবিধা, ঠিক আছে? অনেক রকম লোগো আর মোর লোগোতে দেখি আমরা, এগুলো হচ্ছে সব বড় বড় ডিজাইনারদের লোগোগুলো। ডিজাইন হিল দেখেন এগুলো সবগুলো হচ্ছে লোগো, আপনি জাস্ট এখান থেকে কি আইডিয়ার জন্য আসতে পারেন। দেখেন রিয়েল এস্টেট একটা লোগো, তো যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদেরকে আমি দুইটা ওয়েবসাইট একদম সাজেস্ট করতেছি, তিনটা ওয়েবসাইট। একটা হচ্ছে এই ওয়েবসাইটটা ডিজাইন হিল লিখে রাখতে পারেন, আর একটা হচ্ছে আপনার 99 ডিজাইন, এই যে ওয়েবসাইট। তো এগুলোতে আসলে এখনও আপনারা ঢুকবেন না, মানে অ্যাকাউন্টটা খোলার দরকার নেই, আর অ্যাকাউন্ট খুললেও খুলতে পারেন, বাট কোনোরকম কন্টেস্ট করবেন না কিংবা কোথাও রকম কাজ জমা দেওয়ার দরকার নেই, কারণ এগুলোতে আসলে যাইতে গেলে আর একটু প্রিপারেশান লাগবে, ঠিক আছে? তো তার আগে যতদিন প্রিপারেশান বা নিজের মধ্যে ওই রকম নিজের মধ্যে ওই রকম এনার্জি না আসে যে আমি আসলে পারবো, যে আমাকে দিয়ে কিছু হচ্ছে, আমি এমনি কিছু করতে পারছি, ততদিন কিন্তু ওখানে আসলে কোনো রকম প্রজেক্টে অংশগ্রহণ না করা উচিত। তবে আপনারা চাইলে ফ্রিল্যান্সার কিন্তু অংশগ্রহণ কন্টেস্ট করে যেতে পারেন, ওখানে জাস্ট কন্টেস্ট করে যাবেন, তাহলে অনেকগুলো আইডিয়া আপনাদের মাথায় আরও আসবে। তারপর হচ্ছে আসলে কী টাইপের ডিজাইনগুলো লোগোগুলো ক্লায়েন্টরা চাচ্ছে, কেন সেগুলো চাচ্ছে, ওই যে সেম কথাগুলো বললাম বিজনেস কার্ড ফ্লায়ার নিয়ে যেটা বলছিলাম, ক্লায়েন্ট কেন সেটা পছন্দ করতেছে, আমারটা কেন পছন্দ করলো না, এই টাইপের যখন রিসার্চগুলো করবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনার কোথায় কোথায় ইম্প্রুভ করা উচিত, ঠিক আছে? এই যেমন এই লোগোটা দেখেন, সুন্দর একটা লোগো, ঠিক আছে? সাইন্টিফিক টাইপের কোনো একটা কিছু, টেকনোলজি, এখানে মানুষ, এবং এখানে এই যে এগুলো দিয়ে একটা সার্কিট বোঝাচ্ছে, এই টাইপের এরকম অনেক কিছু আছে, জাস্ট আপনারা জাস্ট কাটাকাটি করে একটু দেখবেন, বুঝতে পারছেন? না ভাইয়া জি বলেন, লগের জন্য কোন ওয়েবসাইটের কথা বলছেন ভাই? ওরে এতক্ষণ ধরে কি বলতেছি ভাই, ভাই মানে একটু ডিসকানেক্ট হয়ে গেছে। এই যে 1999 বললাম, তারপর হচ্ছে ডিজাইন হিল, এই দুটো ওয়েবসাইটে আপনারা যাবেন গিয়ে জাস্ট ওখানে কাজগুলো দেখবেন, ওখানে বড় বড় ডিজাইনাররা আছে তাদের কাজ দেখবেন, তবে ওখানে কোনো রকম কন্টেস্ট করবেন না, ঠিক আছে? কন্টেস্ট করবেন সব ফ্রিল্যান্সারে, ওখান থেকে করে মোটামুটি যখন মনে হবে যে না আমাকে দিয়ে কিছু হচ্ছে, আমি কিছু নতুন নতুন কিছু তৈরি করতে পারতেছি, তখন ডিজাইন হিলে যাবেন। কারণ ডিজাইন হিল 99 এগুলো কিন্তু অনেক, দেখি আমি যদি আপনাদেরকে দেখাই, ফ্রিল্যান্সারে যেমন একটা লোগোর জন্য আপনাকে ওখানে অন্তত কত $10, $50 বা এই টাইপের থাকে, কিন্তু 99 ডিজাইনে একটা লোগোর জন্য সেখানে অনেক বেশি রেটও অনেক বেশি। তবে সেখানে কাজগুলো কিন্তু প্রত্যেকটা কাজই ইউনিক দিতে হয়। সাপোজ আপনি ফ্রিল্যান্সারের ক্ষেত্রে কী হচ্ছে, আপনি দেখলেন তো ও এই ডিজাইনটা কপি করছে, তা আপনি হয়তো ওর থেকে দেখে সেম কপি করে এক সামান্য একটা এদিক সেদিক করে দিয়ে দিলেন, ওটা নিয়ে ফ্রিল্যান্সার কিন্তু আপনাকে ধরতেছে না। কিন্তু 99 ডিজাইনে কিন্তু আপনি জাস্ট একটু সেম টু সেম কপি হইলে বা একটু এদিক সেদিক হইলে কিন্তু সে ধরবে, ওরা আপনার আইডি ব্যান করে দেবে, বুঝতে পারছেন? ওখানে অনেক কড়া করে, তো ওখানে আসলে যাওয়ার বা ফ্রি এখন কী করার, কন্টেস্ট করার কোনো রকম দরকার নেই, জাস্ট দেখেন, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে এটা ছাড়াও বলেন প্রশ্ন, হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা, এটা ছাড়াও আপনারা কি করতে পারেন, পিন্টারেস্টে যেতে পারেন,
পিন্টারেস্টে যেতে পারেন, পিন্টারেস্টও কিন্তু লোগো ডিজাইন, অনেক রকম লোগো ডিজাইনের জন্য অনেক আইডিয়া পাবেন। দেখেন এখানে আসবেন, জাস্ট লোগো, দেখেন অনেক রকম লোগো আছে এখানে, জাস্ট আপনি লোগোগুলো দেখেন। এই যে দেখেন এই লোগোটা দেখেন কত ইউনিক একটা লোগো, এই যে ফিশ দেখেন, এখানে কিন্তু ফিশ লিখা আছে এবং ফিশের মাথা লেজ দুটোই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত ইউনিক একটা ডিজাইন, ক্রিয়েটিভ একটা ডিজাইন। এই দেখেন এগুলো, এই জাস্ট এই লোগোটাকে কীভাবে তৈরি করছে এটা প্রসেস পুরোটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এগুলো জাস্ট আপনাকে ওরা সার্কেল দিয়ে দিয়ে করছে, আপনাকে এভাবে করতে হবে ঠিক তা না, ব্যাপারটা আপনি জাস্ট কোন স্টাইলে করতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করতে। যেমন এই যে শার্ক দেখেন লিখে আছে এবং শার্কের স্টাইলটাও দেওয়া হয়েছে, শেপটা। তারপর যে ল্যাব, ল্যাব লিখে এবং এর মধ্যে কি করছে একটা টেস্ট টিউবের স্টাইলে করে দিছে, জাস্ট আইডিয়ার জন্য এগুলো নেবেন। যেমন হোটেল দেখেন এসকে একদম খাটের মতো করে ফেলছে, এই যে লাইট, লাইটের উপর থেকে একটা লাইট দিয়ে দিল, কাফ একটা কাফ স্টাইল। এই যে পান্ডা, এখানে পান্ডা দেখেন, পান্ডার মুখ চোখ কান, ঠিক আছে। তো এগুলো হচ্ছে রেল দেখেন বৃষ্টির স্টাইলে, ঠিক আছে। যে ওয়াটার ড্রপ দেখেন, এগুলো দেখবেন, দেখলে আসলে আপনাদের অনেক আইডিয়া হবে। মুভি আমার দেখতেও ভালো লাগে, বাট আমি পারি না, আমার এত আইডিয়া নাই। এই যে এটা হচ্ছে বাইক দেখেন, অনেক সুন্দর সুন্দর লোগো আছে, এখান থেকে আপনি জাস্ট কী করবেন ইন্সপায়ারের জন্য। আচ্ছা তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে যেতে পারেন, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে এসে আপনি কিন্তু কি করতে পারেন, এখানে জাস্ট লোগো লিখে চার্জ করতে পারেন। দেখেন তাহলে কিন্তু এই যে লোগো সাম, লোগো ব্র্যাকেট, লোগো বাইনারি, লোগো লেসন, বিভিন্ন টাইপের আপনি পেয়ে যাবেন চ্যানেলগুলো। তো এগুলোকে জাস্ট দেখেন, এখান থেকে দেখেন তাদের লোগোগুলো কোন টাইপের ডিজাইন করা হয়, এবং মাঝে মাঝে কিছু ওরা দেখেন কীভাবে তৈরি করছে তার ড্যামো দিয়ে দেয় এগুলো সব লোগো। তো এটা ছাড়া আরও বেশ কিছু ওয়েবসাইট আছে, আমি দেখি। এই যেমন লোগো, ওকে লোগো বুক এখানে দেখতে পারেন, দেখেন ওদের ফলোয়ার কতজন, কতগুলো পোস্ট, এগুলো দেখেন ওরা কিন্তু অনেক বছর যাবত কাজ করতেছে, এক দুই বছর না অনেক বছর যাবত, দেখেন অনেক বড়ো বড়ো ডিজাইন, এগুলো ওদের কাজগুলো দেখতে পারেন আপনারা। তা আপনি আসলে এটা মেন কথা হচ্ছে, আপনি যত বেশি দেখবেন ঘাটাঘাটি করবেন তত বেশি আপনি আইডিয়া পাবেন। আমার দরকার হচ্ছে প্রথমে আইডিয়া, এখন অনেকে হয়তো আজকে বলতেছেন যে কী একটা শুরু করলো, আইডিয়া নিয়ে শুরু করলো, আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, ঠিক আছে, বিরক্ত হয়ে যাচ্ছে কাজের কিছুই নেই শুধু আইডিয়া দেখাচ্ছে। তা আইডিয়া আসলে দরকার, আইডিয়া ছাড়া কোনো কাজ হবে না, বুঝতে পারছেন। জাস্ট আমি রিসোর্স দিয়ে দিচ্ছি, আর দেখ দিব না, আপনারা জাস্ট এগুলো সংগ্রহ করে নিন। তারপর হচ্ছে ফ্রি পিক, ফ্রি পিক কিন্তু অনেক রকম লোগোর আইডিয়া আছে, আপনি জাস্ট ওখান থেকে নিয়ে নিতে পারেন। লোগো দেখেন, এখানেও কিন্তু অনেকগুলো লোগো দেওয়া আছে, এবং লোগোগুলোকে কীভাবে প্রেজেন্টেশন করতে হয় সে প্রসেসগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো আপনারা যে এখান থেকে জাস্ট লোগোগুলো দেখবেন তা না, কীভাবে প্রেজেন্টেশন করতে হয় সিস্টেমটাও জানবেন, একটু ফলো করবেন, এগুলো জাস্ট ফলো করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি শিখতে পারবেন, এটা হচ্ছে কথা। তারপর হচ্ছে গ্রাফিক রিভার, ঠিক আছে, কথাটা বললাম না, একবার দেখাইছি, স্কিপ করলাম। শাটার স্ক্রোল, এটা হচ্ছে একদম কি প্রিমিয়াম একটা সাইট, এখান থেকে আসলে ফ্রিতে কোনো কিছু নেওয়া যায় না, তারপরেও আইডিয়ার জন্য দেখতে পারেন।
আপনি আসলে নিয়ে তো আর লাভ নাই, এগুলো তো কোনো কাজে ইউজ করতে পারবেন না, ঠিক না? আপনাকে তৈরি করতে হবে, জাস্ট আইডিয়ার জন্য এগুলো দেখতে পারেন। অনেক রকম ডিজাইন এখানে দেওয়া আছে, আপনার কী টাইপের লাগবে জাস্ট এখানে লিখে দেবেন। এই টাইপের যেমন ফুড লোগো ডিজাইন, ফুড টাইপেরগুলো চলে আসবে, অ্যাভেস্টিক দরকার, অ্যাভেস্টিক, মিলিমাস্টিক, মিলিমাস্টিক, যে টাইপের লিখবেন সে টাইপের চলে আসবে। ওকে, তারপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট হচ্ছে লোগো লঞ্চ। লোগো লঞ্চ এখানেও কিন্তু অনেক টাইপের লোগো আছে, ঠিক আছে? এই যে লাটেস্ট ইনস্পিরেশন, ঠিক আছে? আপনি ইনস্পিরেশনের জন্য এই লোগোগুলো দেখতে পারেন, অল লোগো এখানে ক্লিক করে আর বাকি লোগোগুলো দেখতে পারেন। তা আমি জাস্ট বলে দিচ্ছি, আসলে দেখা আপনারা যদি কাজ করতে চান দায়িত্ব আপনাদের। আমি তারপর হচ্ছে বিহ্যান্স, বিহ্যান্সে দেখতে পারেন, এখানে অনেক টাইপের লোগো থাকে। এখানে এখানেও কিন্তু অনেক বড় বড় ডিজাইনাররা কাজ করে, ঠিক আছে? জাস্ট এখানে আসবেন, এই যে দেখেন অলরেডি কিন্তু লোগোগুলো শো করতেছে বেশ কিছু। তারপর আপনি জাস্ট এখানে আসবেন, এই যে সার্চ আইকন, দেখেন অনেক টাইপের কিন্তু ডিজাইন আছে, জাস্ট দেখবেন, অনুপ্রেরণা নেবেন, এরপরে কাজ শুরু করবেন। তারপরে এরপরে আছে ড্রিবেল, শেষ করলাম এটা দিয়ে। দেখছি আমি, দেখছি দেখেন এখানে কিন্তু অনেক রকম লোগো আসতেছে। এই লোগোগুলো জাস্ট দেখবেন কীভাবে এগুলোকে প্রেজেন্টেশন করতে হয়, এই যে আসতেছে। এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর তাহলে ভালোভাবে দেখতে পাবেন। তো মোটামুটি এইসব ওয়েবসাইটগুলো, যে ওয়েবসাইটগুলো বলছিলাম এই ওয়েবসাইটগুলোতে জাস্ট ঘুরে। আচ্ছা, আরেকটা মিস করছি সম্ভবত, ক্রিয়েটিভ মার্কেট। ক্রিয়েটিভ মার্কেট এই যে ক্রিয়েটিভ মার্কেট এই ওয়েবসাইটটা, তো এগুলো হচ্ছে মোটামুটি অনেক জনপ্রিয় ওয়েবসাইট। এগুলো তো মোটামুটি ভালো ভালো ডিজাইনার যারা আছে তারা কিন্তু এখানে কাজ করে। আপনি জাস্ট এখানে আসবেন আপনার অনুপ্রেরণা নেওয়ার জন্য, ডিজাইনগুলো কীভাবে করবেন তাদের কনসেপ্টগুলোর জন্য, এসে এখান থেকে জাস্ট কী করবেন কাটাকাটি করে মোটামুটি আপনি সব কিছু পেয়ে যাবেন। আর কালার বললাম, টেক্সটগুলোর জন্য আমি কিন্তু সমাধান দেখাই দিচ্ছি কীভাবে টেক্সটগুলো কালেকশন করতে হবে, ঠিক আছে? বিভিন্ন ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে টেক্সটগুলো নিয়ে নেবেন। তারপর হচ্ছে লোগো ডিজাইনের জন্য যে আইডিয়াগুলো দরকার হচ্ছে সেগুলো কোথায় পাবেন, কোন কোন ওয়েবসাইটে পাবেন, সেগুলো কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে। তো আর কারো কোনো প্রশ্ন আছে বলেন? মোটামুটি আজকের জন্য এতটুকু, আর কিছু বলবো না। এখানে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বলেন। বলেন ভাইয়া, আমাদের ওয়েবসাইটগুলো বলছেন না, যেহেতু বলার সাথে সাথে আপনারা লিখতে পারেন না, তাহলে শুনে শুনে নিয়ে নেবেন। বলেন সেক্ষেত্রে কি মানে কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আপনি ডিজাইন তো কখনো একই রকম রাখতে পারবেনই না। আচ্ছা, আপনাকে তৈরি করতে হবে,
এই জন্যই এতগুলো ওয়েবসাইট দেখাইলাম, নাইলে গ্রাফিক রিভার বিজনেস কার্ড ফ্লায়ার যেভাবে দেখেছিলাম দুই তিনটা দেখাই বলতাম যে কাজ ওকে কাজ শুরু করো। কয়টা দেখাইছি বলতে পারবেন? শুধু ইন্সপায়ারের জন্য পুরা এক ঘন্টার উপরে শুধুমাত্র এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছে, এখানে কিন্তু অলরেডি কাজে আসে নাই, জাস্ট কি আপনাদেরকে সিস্টেমগুলো বোঝানোর জন্য দেখানোর জন্য। এগুলো হচ্ছে জাস্ট আমি যতটুকু জানি, এখন আমি কিন্তু এটা নিয়ে খুব বেশি রিসার্চ করি নাই কখনো, ঠিক আছে? যারা রিসার্চ করছে চিন্তা করেন তাদের কাছে তাহলে কি পরিমাণ যে জিনিসগুলো আছে। এটা হচ্ছে জাস্ট আমি ক্লাস করছি এই যে আপনাদের মতো, তখন আমাকে যেরকম বলছে আমি বললাম না খাতা কলম বের করছি, আমি এখন খাতা কলম দেখে দেখে আপনাদেরকে সেগুলো বলতেছি। কথা কি বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন এই সেক্টর নিয়ে কাজ করতে গেলে আসলে কতটি ক্রিয়েটিভিটি হইতে হবে এবং কতটা পরিশ্রম করতে হবে। তো যাদেরই অবশ্যই কাজ করার ইচ্ছা তারা কিন্তু আমি যে ওয়েবসাইটগুলো বলছিলাম এই ওয়েবসাইটগুলো আপাতত কালেকশন করেন। শুধু তাই না, আপনি যদি দেখেন জাস্ট আমি আপনাদেরকে রাস্তায় দেখাই দিলাম, হাঁটা শিখিয়ে দিলাম, কারণ দৌড়ানোর দায়িত্ব আপনার, বুঝতে পারছেন? সব কিছুর জন্য একই রকমভাবে, এই যেমন আপনাকে আমি লোগো ডিজাইনের জন্য আপনি জাস্ট গুগল করলেন, গুগল করলে কিন্তু আপনাকে অনেক রকম ওয়েবসাইট দেখাচ্ছে, আপনি ওখান থেকে যে ওয়েবসাইট ভালো লাগতেছে আপনি জাস্ট একটাতে ঢুকে যান, ঢুকলে ওখানে আরও অনেক রকম ডিজাইন পাবেন, বুঝতে পারছেন? ওখানে অনেক রকম ডিজাইন পাবেন, আপনি দেখেন ওখান থেকে দেখে তো কোনো উপায় না, কোনো সমস্যা। তবে কখনো কপি করার চেষ্টা করবেন না, যেমন আপনি হয়তো চিন্তা করলেন যে আমি একটা কপি করে দিয়া সমস্যা কি, একটা কপি করে দিই যে গুগলের ফার্স্ট পেজে যেটা আছে সেটা করলাম না আর কি, আমি গুগলের লাস্ট পেজের থেকে একদম 1000 নাম্বার পেজ যেটা আছে সেখান থেকে গিয়ে একটা কপি করে দিলাম, না ঠিক না এটা আসলে, বুঝতে পারছেন? এটা আসলে কপি করাটা ঠিক না, আর এটা মোটামুটি ধরে ফেলবে টুডে অর টুমোর একজন ধরে ফেলবে, কারণ লোগোটা মোটামুটি সব জায়গায় ইউজ করা হচ্ছে, একটি কোম্পানি সব জায়গায় ইউজ করা হচ্ছে, যেমন আপনি যদি যে কোম্পানির চার্জ দেন মোটামুটি এখন ইন্টারনেটের যুগ, যে কোম্পানির নাম লিখে এখানে চার্জ দেবেন তাদের কিন্তু মোটামুটি ইনফরমেশান চলে আসে, বিশেষ করে লোগোটা প্রথমে চলে আসে, ঠিক আছে? এমনও হয় আমরা যখন কাজ করতে যাই কোনো কোনো কোম্পানি তার আমাদেরকে লোগো দেয়, হয়তো দেখা যাচ্ছে যে তার লোগোটা এতটা ভালো না, যেটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে তারা ভালো একটা কোয়ালিটির লোগো পাবো, ঠিক আছে? তা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটা ইউজ করে ফেলি, এই টাইপের হয় অনেক কিছু। তো টুডে অর টুমোরো আপনি সেটা নিয়ে আসলে ধরা পড়বেন, কপি করার দরকার নেই, নিজের মতো ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবেন, পুরো তাফর দিয়ে দেন, বুঝতে পারছো? আর অনেক বেশি রিসার্চ করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। আর আছে কারো কোনো প্রশ্ন? প্রশ্ন দেখে নেই যে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আর বাকি সময়টা একটু আপনাদের প্রশ্ন শুনি। আপাতত কোনো প্রশ্ন নাই ভাই, প্রশ্ন না থাকলে যে ওয়েবসাইটগুলো দিছিলাম যে লিঙ্কগুলো দিছিলাম ওটা কাটাকাটি করো।
আর আচ্ছা আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে লোগো নিয়ে আসলে খুব বেশি ওরকম ইয়ে নেই, বুঝতে পারছেন? যে নির্দিষ্ট একটা মাপকাঠি আছে এই টাইপের কিছু না, আপনি যেটাই করেন না কেন আপনাকে জাস্ট কী করতে হবে, প্রপারভাবে করতে হবে, এটা হচ্ছে কথা। সাপোজ আপনি যে একটা সার্কেলকে কেটে করতে চাচ্ছেন, এখন হয়তো এই টাইপের দুটো কি সমান রাখতে পারছেন? এটা কোনো সাইজ নেই ভাই, আমার যে লোগোটা এই সাইজের মধ্যে করতে হবে, না না বিজনেস কার্ড 3.5 না না সেটা তো বললাম যে কোনো সাইজ নেই। এটার জন্য জাস্ট যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, সাপোজ এই সার্কেলটাকে আমি রাখতে চাচ্ছি, ঠিক আছে? এখন আমি এই সার্কেলটাকে জাস্ট করলাম, তো আমি চাচ্ছি যে এটাকে এই পাশে রাখতে। এখন এটা মাথায় রাখতে হবে যে আমার এই জিনিসটাকে এই পাশে যতটুকু আছে এ পাশেও সেম ততটুকু রাখতে হবে, এটা জিনিসটা মাথায় অর্থাৎ রেশিওটা মেনটেন করতে হবে এইভাবে। এখন আপনি এখানে এর মতো করে একটা ডিজাইন করলেন, এই কান্না করতেছে কেন? কি হয়েছে মা? আপনি জাস্ট এই পাশে একটা ডিজাইন করলেন, আবার এই পাশে আপনার মতো করে আরেকটা নিলেন, হয়তো সেটা বড় ছোট বা মোটা চিকন হতে পারে, তো এরকম হলে ডিজাইনটা আসলে পারফেক্ট হয় না। আপনি যেভাবে করেন না কেন সেটা কি থাকতে হবে, অ্যাকুরেট থাকতে হবে। সাপোজ আপনি একটা শেপ নিলেন, আমি একটু দেখাই, ধরেন এই টাইপের একটা শেপ নিলেন, নেওয়ার পরে হয়তো দেখা গেল এটা এই টাইপের, এই টাইপের একটা শেপ নিলেন, ঠিক আছে? নিতেই পারেন আপনার ডিজাইনের জন্য, নেওয়ার পরে হয়তো সেম দেখা গেলো যে নিচে এই টাইপ আবার নিতে হচ্ছে, তা আপনি জাস্ট কী করবেন, এটাকে জাস্ট কপি পেস্ট করে ইউজ করতে পারেন। কিন্তু আপনি জাস্ট এখানে যদি আবার নিতে যান, হয়তো দেখা যাচ্ছে যে সেম সাইজে যখন নিতে যাচ্ছেন হয়তো দেখা গেছে যে এটা একটু কী হচ্ছে, মোটা চিকন হইতেই পারে, পারফেক্টলি কিন্তু হয় না, এটাকে হয়তো আপনি জাস্ট বসে ঠিক করে নিতে হবে, বা যে কোনোভাবে হোক আপনাকে কী করে নিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, এটা হচ্ছে মেন কথা, বুঝতে পারছেন? এটা একটু মাথায় রাখবেন। আর তেমন আসলে খুব বেশি কিছু না, তো যাই হোক জি ভাই, এই লোগোটা আমরা কি মানে কোন কালারে নেব, আরজিবি না সিএমওয়াই? লোগোটা সিএমওয়াইতে করবেন, করার পরে সেটাকে যদি ক্লায়েন্টের আরজিবি তো করে দিতে হবে তাকে, তারপর সিএমওয়াইকে তো করে দিতে হবে, পরে ইমেজ সেভ করার সময় ওভাবে করে দেবেন আরজিবি সিএমওয়াইকে। আরে দেখি লোগোটা বা কি জেপিজি তো সেভ করব নাকি পিএনজি ফাইল? জেপিজি পিএনজি ক্লায়েন্টকে সব রকম ভাবে দিয়ে দিতে হবে, আর এটা তো সোর্স ফাইল অবশ্যই দিতে হবে ক্লায়েন্টকে। সোর্স ফাইলটা মানে কি মানে মেইন ফাইল যেটা এআই ফাইল বা পিএইচডি ফাইল এটা তো বুঝায়। এই তো তোমার তো অলরেডি ফোনগুলোর নাম নিয়ে নিয়েছে, আপনারা নিতে পারেন না কেন?
কি বলেন? না ভাই কিছু না, দেখলাম নেটওয়ার্ক ঠিক আছে না। মিলন তোমার লোগোটা ঠিক করে, তোমার লোগোটা আমার পছন্দ হয় না। এমপি জি ভাই বুঝতে পারি নাই, তোমার লোগোটা আমার কাছে ভালো লাগে না। তুমি একটা ভালো দেখে নতুন লোগো বানাই। হ্যাঁ লোগো তো ভাই বানাবো, আগে তো পারতাম না ভাই। এখন ভাই ক্লাস করা হোক, তারপর আইডিয়া নেই, এখন নতুন নতুন ভাই ডিজাইন করবো। নাজমুলের ভালো আগ্রহ ছিল ক্লাসে, কিন্তু ওর ল্যাপটপের সমস্যার কারণে করতে পারলো না। ঝামেলা ল্যাপটপ, এই ঝামেলা। আমিও তো কালকে ভয় পড়ে গেছিলাম, আমার ল্যাপটপ এমন স্লো হয়ে গেছিল হঠাৎ করে। তারপরে ব্যাটারি খুলে র্যাম ট্যাম খুলে মুছে আবার লাগাইছি, তারপর রানিং। ভালো ভালো ইঞ্জিনিয়ার। আমার এক বন্ধু আমার পড়তেছে, কোনো সমস্যা নেই, র্যাম খুলে লাগাবে। হ্যাঁ র্যামে একটু মানে ঝামেলা করে। র্যাম কয় দিবি আপনাকে ভাই? 8 GB। 8 GB, মাই গড। ল্যাপটপে কি একটাই ঢুকানো যায় নাকি দুইটা ঢুকানো যায়? দুইটা, আমার তো দুইটা লাগানো। কার্ড দিবি? এডিএফ 3 না 4 ভাই? 3 ভাই, গরিব মানুষ ভাই। আমারও 3 ভাই। এখান থেকে লাখখানিক টাকা কামাই করতে পারলে বুঝছো, একটা DDR4 কিনতে হবে, মানে DDR4 সাপোর্ট করে আমার ল্যাপটপ। হ্যাঁ ভালো ভালো, আরো ভালো কিছু DDR5 কিনবেন, সমস্যা কি? তাহলে দিনই বের হয়ে যাবে তাই না? হ্যাঁ। ঈদের কি বন্ধ দেবে আমাদের? দেবে দেবে না কেন? কয়দিন বন্ধ থাকবে, 1 দিন না 2 দিন? 3 দিন বন্ধ থাকবে। যাক ভালো, 3 দিনে একটু ঘোরাফেরা করতে পারবো না ভাই। লকডাউনের ভিতর মোবাইল নষ্ট হলে যে কি ঝামেলা হয়, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আলম ভাই কি ডাবল ক্লাস করেন নাকি? আলম ভাই বুঝতে পারিনি আপনার কথাটা। বলছি আমি ডাবল ক্লাস করি ভাই, সাথে সাথে করি, বিকেলেও করি। আমি সাড়ে পাঁচটা করে, 3-4 ঘন্টা কষ্ট করে। ও মাই গড, আলম ভাই বেশি। আলম ভাই আমরা ভাই একটা পারি না ভাই। আমরা ভাই তুমি ভাই আমরা কি আমরা চাইলে কি ভাই ডাবল ক্লাস করার সুযোগ থাকবে? হ্যাঁ থাকবে না কেন, আপনি চাইলে ডাবল ক্লাস না, চাইলে চারটে ক্লাসে চারটে ক্লাসে করতে পারেন ভাই। কোন কোন টাইমে হয় ভাই আর বাকি ক্লাসগুলো? 2টা থেকে আবার শুরু, 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা, 1টা 2টা থেকে 4টা, 2টা থেকে 4টা। আমাদের বেশি আছে।
না ভাই, আমাদের থেকেও অনেক অ্যাক্টিভ আছে অনন্য গ্রুপে, আমরা শুধু জনসংখ্যাই বেশি, কাজের দিকে দুর্বল। নাজমুলের সমস্যা কি, ও তো আর লাস্ট 2 দিন অ্যাবসেন্ট, পটো নাকি আজকে শুভদীপ নেই? শুভদীপ ভাই মানে একটু ঝামেলা আছে, এই জন্য আসতে পারে না আজকে। একবার তো মানে জয়েন করছিল নাকি, আমি দেখিনি। সত্যি গুলো আলাম আছে, ভাই আমাদের যদি সবাই উপস্থিত থাকতো তাহলে ভাই এক একটা ব্যাচে কতজন করে স্টুডেন্ট ক্লাস করতাম একসাথে, 25 জন করে ক্লাস করতে পারতো। এই যে এই এতটুকু ছিল আপনাদের বেস আর কি, এরপরে আবার একটা বেসকে ভেঙে তারপর এখানে এসে ঢুকাইছে, ওরা ক্লাস করবে বলছিল। এই বেস থেকে বেজল ভাই, তাহলে আমি অন্য বেজল লোক বুঝছেন। মাই গড, কি শুনাইলেন ভাই? গোপালগঞ্জ রেজিস্ট্রেশন মনে সবার আগে আমি করছি, আমার 1 নম্বরে। আপনি 1 নম্বরে কেমন, আপনি 513 নম্বর বেশ, গোপালগঞ্জে 500 থেকে শুরু হয়েছে, চিন্তা করেন না ভাই। আমি অনেক আগে করছি, এটা আবেদন করছি প্রায় ফেব্রুয়ারির দিকে। আমিও তো অনেক আগে করছি না, আপনার হচ্ছে কত 21 দেরি আছে, 67 নম্বর। আপনি আমার থেকে তো নিয়ন ভাই আগে। তুমি আমার কত সিরিয়াল তুই বলতে পারবে ভাই? আমার তো মানে অনেক পরে, আপনার হচ্ছেন 1585। এক একজনের এক এক স্টাইলে আস্তে আস্তে, যে 19, 10, 74, রেজিস্ট্রেশন ঠিক নেই, কীভাবে করছে কে জানে। আমার তো রেজিস্ট্রেশনই নেই। রেজিস্ট্রেশন আছে আপনারগুলো অফিসে আছে এখানে, তো এগুলো আমি করছি, তো আমার কাছে তো আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই। আমার তো ভালো একটা সমস্যা হয়ে গেছে, কি ল্যাপটপের ব্যাটারি ভাই ড্যামেজ হয়ে গেছে, দুধ পড়ছিল ভাই। এখন এটা 2 বার গেছি আমি, সেই আইডিবিতে গেছি, তারপরে উঠেও গেছি আপনার এলিফেন্ট রোডেও গেছি, কিন্তু খুঁজে পাইনি ব্যাটারি প্রায় 1 মাসের মতো ভাই। সমস্যা এই ডাইরেক্ট কারেন্ট দিয়ে চালাই দিচ্ছি ভাই, পাতাল মার্কেটে যান ভাই। এটা হচ্ছে নতুন সিরিজ, তো ভিভো বুকের নতুন সিরিজ, তো 512 সিরিজের, এই জন্য আর কি পাই নাই। বলতেছে আরো 6 মাস লাগবে বাংলাদেশে আসতে, লকডাউন ঠিক হয় তারপরে। ভাই গুলিস্তান যান ভাই, পাইয়ে যাবেন ভাই, দারাজে পাইতে পারেন, দারাজে অনেক ব্যাটারি আছে। কোনো জায়গায় নাই ভাই, আমি তো খুঁজছি বড় বড় সব সবগুলোতে খুঁজছি ভাই। ভাই নাম কি বলেন ভাই, পাবেন পাবেন, ভালো হবে ভাই। না না ভাই, এটা পাওয়া যায় না ভাই, আমি একটা খুঁজতেছি আমার ব্যাটারি। ভাই এটা তো মুখ বলতেছে যে এখনো আপনার ওয়ারেন্টি শেষ হয়নি, ওয়ারেন্টি শেষ হবে তারপরে না এই অফিশিয়াল ভাবে আসবে, তারপরে না আমরা পাবো, তাই বলছি তারা দোকানে যাবে। এই অবস্থা, তাহলে ভাই আপনি চায়না চলে যান ভাই, চায়না থেকে ব্যাটারি নিয়ে আসুন। হ্যাঁ তাই করা লাগবে, দেখলাম হ্যাঁ ওই মানে কানাডিয়ান ডলার দিয়ে দেওয়া দেখলাম প্রাইস কিছু কিছু ওয়েবসাইটে, মানে কানাডায় গিয়ে পাওয়া যাবে বুঝছেন। এই অবস্থা অ্যামাজন হইতে
ওই শিপমেন্টে দেহি বাংলাদেশে আসুক ভাই, দামি জিনিস কিনা সব আওয়াজ হচ্ছে। ক্লাস শেষ হইলে ল্যাপটপ মোটামুটি সস্তা জিনিস কিনলে কোনো ঝামেলা নেই, সব জায়গায় পাওয়া যাবে, দামি জিনিস কিনলে পাওয়া যাবে না। দেখি কবে নাগাদ পাওয়া যায়, বিপদে আছে, অনেক বিপদে, এক মাসের উপরেই সমস্যা। ইন্টারনাল ব্যাটারি নাকি? জি ভাই ইন্টারনাল ব্যাটারি। এইতো ভাই আমিও খুঁজতেছি ইন্টারনাল ব্যাটারি, পাচ্ছি না আমার একটা, এখন ওটাকে এভাবে রেখে দিই। আরো এই এক্সপোর্ট বন্ধ হতে সবই, ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ হতে এখন সবই একবার রেয়ারের মতো হয়ে গেছে, কোনো কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভাই, তাহলে কি আজকে লিভ নিব? আর একটু সময় আছে, কারেন্ট চলে গেছে, গরমে ঘামা যাচ্ছে। সমস্যা নেই, অপেক্ষা কর। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনাদের আজকে তো আপনাদের আজকে 31 নম্বর ক্লাস শেষ, তা আপনাদের প্রাপ্তি অপ্রাপ্তি কি বলেন শুনি, যে তো আর কিছু সময় আছে গল্প করে। যেগুলো কিছুই জানতাম না, কিছুই পারতাম না। আরো প্রাপ্তি? আরো অপ্রাপ্তি বলতে ভাই এখনো টাকা কামাই করতে পারলাম না, এটা অবশ্যই। আচ্ছা নিয়ন ভাই শুনতে পাচ্ছেন? নিয়ন ভাই মনে হয় নাই। মিরন ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমি স্যার ভাই সবাই মাইক অফ করে দিয়েছি, সবগুলো মনে হয় কথা বলবে না ভাই, মাইক অফ করে ঘুরতে যায় ভাই সবগুলো। সবগুলো দাঁড়ান, নেক্সট ক্লাস থেকে ভিডিও ক্যামেরা অন করে রাখতে হবে, তাহলে ঘুরতে যাওয়া অফ হয়ে যাবে। Thank you.
ভাইয়া হ্যালো জি বলেন হ্যালো বলেন ভাইয়া ওই যে কনটেস্টে অনেক সময় ক্লায়েন্টরা পিএনজি মানে লোগোর যে পিএনজি গুলো দেয় সেইগুলো তো পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে মানে জেপিজির মতোই থাকে ক্লিন পিএনজি থাকে না কি তো ওইগুলো থেকে ফটোশপে মানে ওই ব্যাকগ্রাউন্ডটা সরাইয়া তারপর ঠিক করতে গেলে অনেক সময় দেখা যায় যে একদম পারফেক্ট হয় না কিছু মানে ই থাকে ঝামেলা থাকেই যায় তো ওইগুলো দিয়ে মোটামুটি একটা কার্ড বানাইয়া যখন দেই কার্ড তখন তো আর কি মক আপ করে দেয় অতটা বোঝা যায় না কিন্তু যখন প্রিন্ট আউট করবো ওই ফাইলটা তাহলে সেটা একটা সমস্যা না মানে তখন তার ওরকম ভালো আসবে না প্রিন্টটা হ্যাঁ ঠিক আছে সেটা সেটা বলছেন ক্লায়েন্ট থেকে তাহলে চেয়ে নেবেন ভালো কার্ডটা চেয়ে নেবেন ক্লায়েন্টটা হয়তো বা কন্টেস্টের সময় জাস্ট এমনিতে লোগো দিয়ে দেয় সোর্স ফাইল দেয় না পরবর্তীতে ফাইল দেওয়ার সময় জিজ্ঞেস করবেন সোর্স ফাইল আছে কিনা আচ্ছা কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কী করে ওরা একটা ইমেজ দিয়ে দিচ্ছে দিয়ে হয়তো দেখেন না অনেক সময় সব কিছু ইনফরমেশান হতে না জাস্ট একটা দুইটা ইনফরমেশান মোটামুটি এবারে বলে ডামি টেক্সট ইউজ করো হ্যান তেন হালকা জাস্ট যা কোন যেটা চুজ করে নে পরে তার সাথে যোগাযোগ করে তাকে দিয়ে দেয় ঠিক আছে আপনারা এখন চাইলে লিভ নিতে পারেন আর হচ্ছে যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি ওয়েবসাইটগুলো একটু কাটাকাটি করবেন ঠিক আছে আর নেক্সট ক্লাসে আসলে ঠিক আছে আমি দু একটা করে লোগো ডিজাইন দেখাবো আর আপনারা প্র্যাকটিস করবেন আর যে সিস্টেমগুলো দেখাইছি আসলে লোগো ডিজাইনের জন্য আসলে খুব বেশি তেমন কিছু নাই আপনারা করতে পারবেন আশা করি ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ